দুপুরের খাবার সবাই খুব আয়েশ করেই খেয়েছে। কুলসুম বেগম সহ সবাই খাবারের খুব প্রশংসা করেছে। ব্যতিক্রম ছিল মাহতাব, সে কুলসুম বেগমকে খাইয়ে দিয়ে পরে নিজে খেয়েছে। রান্না খুবই ভালো হয়েছে, ধন্যবাদ মধু, তার প্রশংসার ঝুলি এখানেই শেষ। মধুর তাতে মোটেও মন খারাপ হয়নি। মাহতাবকে প্রতিদিনের তুলনায় বেশি খেতে দেখে তার মন এমনিতেই প্রফুল্ল হয়ে গেছে। রুমের ঘটনার পর থেকে মধু যতটুকু পেরেছে মাহতাব থেকে দূরে দূরে থেকেছে, একবারও তার সাথে চোখাচোখি হয়নি। মানুষটার সামনে গেলেই লজ্জায় তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। খাওয়া দাওয়া শেষে সবাই যখন নিজের রুমে চলে গেল তখন বাধ্য হয়ে মধুরও রুমের দিকে পা বাড়াতে হল। মাহতাব এখনও রুমে আছে, আজ ফ্যাক্টরিতে যাবে সে, তাই বাসা থেকে একটু লেট করেই বেরুবে। মধু দরজার সামনে কিছুক্ষণ কাঁচুমাচু করে দাঁড়িয়ে রইল, লোকটা আবার তাকে কিভাবে লজ্জায় ফেলবে কে জানে। মাহতাব বুঝতে পারল মধু বাইরে দাঁড়িয়ে আছে। ভিতরে এসো মধু, মধু হুচকচিয়ে গেল, থুম মেরে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে ধীর পায়ে রুমে ঢুকল। মাহতাব সোফায় বসে ল্যাপটপে কাজ করছে, মধুর উপস্থিতি টের পেয়ে ল্যাপটপ বন্ধ করে মাথার পিছনে হাত গুঁজে গা এলিয়ে বসল। দৃষ্টি মধুতে স্থির, মধু ভরকে গেল, আঁচল টেনে আর্স্ট হয়ে খাটের পাশে দাঁড়িয়ে রইল। মাহতাব চোখের পলক ফেলছে না, চশমার ভিতরে চোখগুলো একদৃষ্টিতে মধুকে অবলোকন করছে। মধু ঘামতে লাগল, কাঁপা কাঁপা হাতে কপালের ঘাম মুছে আর চোখে মাহতাবকে দেখল। আল্লাহ, এখনো তাকিয়ে, লোকটা এমন নষ্ট চোখে তাকিয়ে আছে কেন? এত ভদ্র মানুষের এমন একটা রূপ কেউ বিশ্বাস করবে? সে কি কাউকে গিয়ে বলবে এ কথা? সবাই পাগল ভাববে না তো? নিজের মনে তালগোল পাকিয়ে ফেলল মধু। মাহতাব এখনো মধুকে দেখছে, মধুর দিকে চোখ রেখেই এসির টেম্পারেচার কমিয়ে দিল। মধুর বুক কাঁপছে, হৃৎপিণ্ড লাফিয়ে বাইরে চলে এলে বিপদ। এভাবে ককি দেখছেন তোমাকে? মাহতাবের সোজা সাপটা জবাব। মধু আবার ভড়কালো, এর পরিবর্তে কি বলা উচিত খোঁজায় ব্যস্ত হল। হাজার ভার খুঁজেও তার শব্দ ভাণ্ডার খালি। মাহতাব এবার নড়ে চড়ে বসল, চোখের উপর থেকে চশমাটা খুলে দুই হাঁটুতে ভর দিয়ে বসে বলল, অনেক বছর এভাবে মুগ্ধ হয়ে কাউকে দেখা হয় না, তাই দেখছিলাম আপত্তি আছে। মধু অস্থির চোখে তাকালো, তার অস্থির লাগছে, অস্বস্তিও হচ্ছে খুব, কিন্তু কিভাবে বলবে? এই যে এখনো কিভাবে তাকিয়ে আছে, সে কিভাবে বলবে আমার আপত্তি আছে, ঘোর আপত্তি আছে? আপনি এভাবে নষ্ট মন নিয়ে আমার দিকে তাকাবেন না। কিন্তু বলতে পারল না, এভাবে জিজ্ঞেস করলে কি বলা যায়? উহু, মাহতাব হাসল, মধুর চোখের আড়ালে হালকা করে ঠোঁট বাঁকালো। মধু মাথা নিচু করে দাঁড়িয়ে, আমার পাশে এসে বসো মধু, তোমার সাথে খোলাখুলি কিছু কথা বলি। মধু ধীর পায়ে গিয়ে মাহতাবের থেকে যথেষ্ট দূরত্ব রেখে বসল। মাহতাব হাত বাড়িয়ে মধুর একটা হাত নিজের হাতে নিল। মধুর কাঁপা কাঁপা হাতে নিজের অপর হাতটি রেখে মুখোমুখি হয়ে বসে ধীর গলায় বলল, আমি কথাগুলো আগেই বলতে চেয়েছিলাম মধু, সময়টা সঠিক ছিল না এই কথাগুলো বলার। কয়েক সেকেন্ড চুপ থেকে, বাবা মারা যাওয়ার আগে বাস্তবতা সম্পর্কে আমার ধারণা ছিল শূন্য, বাবারা এরকমই হয় মনে হয়। সমস্ত ঝড় ঝাপটা নিজের মধ্যে রেখে আমাদের উপর বটগাছের মতো দাঁড়িয়ে থাকে। আমার বটগাছের ছায়া যখন আমার উপর থেকে সরে গেল তখন আমি বাইরের উত্তাপ বুঝতে পারলাম। আমার এত নামডাক একদিনে হয়নি, এসব কিছুর পেছনে আমার অক্লান্ত শ্রম আর জীবনের অনেকটা সময় দিতে হয়েছে। আমার তকদিরে ছিল তাই আমি সফল হয়েছি, অনেকে শ্রম দিয়েও সফল হয় না, আমি হয়েছি। আমার সব কিছু আমার পরিবার, তুমি এখন আমার পরিবারের একজন, আমার নিজের একটা অংশ তুমি, তাই তোমার কাছে আমার আবদার, আমার মা আর বোনের উপর কখনো রাগ করো না, তাদের বয়স হয়েছে, বাচ্চাদের মতো আচরণ করে মাঝে মাঝে, এমনিতে তারা কেউ খারাপ নয়।
মানুষ হিসেবে তারা খুবই ভালো। তবে কোন মানুষই একেবারে পারফেক্ট হয় না, তারাও নয়। একসাথে থাকতে গেলে নোকঝক হয়ে গেলে সামলে নিও। আশা করি কখনো বাড়াবাড়ি কিছু হবে না। যদি হয় তাহলে মনে রাখবে তাদের জবাব জন্য আমি তোমার মুখ হয়ে যাব, সব কিছু আমি সামলে নিব। এতটুকু বলতে পারি তোমার উপর কখনো অবিচার করা হবে না। আম্মা আপা বায়না করলে মনে করবে আমাদের বাসায় দুটো ছোট বাচ্চা আছে, তারাই তোমার কাছে আবদার করছে, তাদের বাচ্চাদের মতো সামলে নিবে। এই এত টাকা নাম পতিপত্তি দেখছ, এসব কিছুই আমার সম্পদ নয়। আমার সম্পদ আমার পরিবার, তোমরা তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকব। কখনো মনে কোন অভিযোগ আসলে আমাকে বলবে, আমি তোমার অভিযোগের ডাকবাক্স হয়ে যাব। তোমার সমস্ত অভিযোগ নিজের ভিতর নিয়ে নিব। আমার পরিবারটাকে আগলে রেখো, তোমাকে আগলে রাখার দায়িত্ব আমার। মধুমন্ত্রমুগ্ধের মতো মাহতাবের কথা শুনছিল। মন থেকে মাহতাবের জন্য অনুভূতি ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। মানুষটার জন্য সম্মান অনেকটা বেড়ে গিয়েছে তার মনে। মাহতাব এখনো তার হাত ধরে বসে। মধুর অস্বস্তি হচ্ছে না, এ স্পর্শ অতি পবিত্র, তার স্বামীর। আমি মনে রাখব, আপনাকে নিরাশ করব না, ভরসা করেই দেখুন না, আমি তোমায় ভরসা করি মধু। এই কয়েকটা বাক্যে মধুর চোখে আবার পানি এলো। ছলো ছলো চোখে মাহতাবের দিকে তাকিয়ে মুচকি হাসল। মাহতাব চট করে মধুর হাত ছেড়ে দিল। ইদানিং তার কি হয়েছে সে নিজেই জানে না। এই পুচকে মেয়েটাকে দেখলেই অনুভূতিরা ঠেলে বেরিয়ে আসে। মধুকে সে মন থেকেই মেনে নিয়েছে। মধুর জন্য ভালো লাগাও আছে, সেটা এক দুই দিনের না, অনেক পুরনো। প্রথম দিনের মধুর সেই অসহায় চোখ মাহতাবের কয়েক রাতের ঘুম কেড়ে নিয়েছিল। মধুর সমস্ত খোঁজ খবর নিয়েছিল মাহতাব। মধুর অবস্থার কথা জেনে খারাপ লেগেছে খুব, তবে নিজের বয়সের কথা বিবেচনা করে সামনে আগাতে ইচ্ছে হয়নি। এখন সেই মেয়েটাই তার স্ত্রী, তার পাশেই বসে রয়েছে। মাহতাব কিছু একটা চিন্তা করে বলল, আমাকে তোমার মেনে নিতে কষ্ট হচ্ছে মধু। আল্লাহ, এসব কি বলছেন! আমাকে নিয়ে মনের মধ্যে এমন দ্বিধা আনবেন না দয়া করে। আমার সৌভাগ্য আমি আপনাকে স্বামী হিসেবে পেয়েছি, এসব ভেবে আমাকে অপরাধী করবেন না। তার মানে তুমি আমাকে মেনে নিয়েছ। মধু ভরকে গেল, আবার সেই বেহা দৃষ্টি, লোকটা এভাবে তাকায় কেন, চোখ দিয়েই তাকে ভয় দেখাচ্ছে। মধু হারে হারে বুঝতে পারছে মাহতাবের কথার মানে। এভাবে চলতে থাকলে সে হার্ক তারা চিহ্ন ফেল করে মা তারা চিহ্ন রাজাবে। এভাবে তাকাবেন না, আমার কেমন যেন লাগে, মিনমিন করে। মাহতাব ভিতরের হাসিটুকু বাইরে আনল না। অসম্ভব কিউট তার বউ, বুড়ো না হলে কয়েক দফা দুষ্টুমি করে ফেলত সে। এই বয়সে এসব করলে নিজের কাছেই অস্বস্তি লাগবে, তাই কিছু বলল না। কিছুক্ষণ চুপ থাকলেও নিজেকে আর দমিয়ে রাখতে পারল না মাহতাব। একরোখা দৃষ্টিতে মধুকে দেখে শান্ত গলায় বলল, কেমন লাগে? যেমনই লাগুক, অভ্যাস করে নাও। মধু অসহায় মুখ করে বসে রইল। লোকটা কিছু না করেও তাকে জ্বালাচ্ছে। মেহরাব দুপুরের খাবার খেয়েই বেরিয়ে গেছে। ইদানিং তার ব্যবহারে অনেক পরিবর্তন এসেছে, লামিয়া বুঝতে পারে, কিন্তু মুখ ফুটে কিছু বলে না। যদি অপ্রিয় কিছু শুনতে হয়, যা সে সহ্য করতে পারবে না। মেহরাবকে একটু বেশিই ভালোবাসে লামিয়া। তার অবহেলা ভিতরে ভিতরে ক্ষত সৃষ্টি করছে, এই ক্ষতর জ্বালা যে বড় ভয়াবহ, মেহরাব কি বুঝতে পারে না? সব কিছু স্বাভাবিক থাকলেও কি যেন একটা স্বাভাবিক নেই। ইদানিং মেহরাব খুব বেশি ব্যস্ত থাকে, বাসায় এলেও নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। লামিয়ার তা নিয়ে অভিযোগ নেই, সে শুধু স্বামীর বুকে শান্তিতে কয়েক ঘন্টা ঘুমাতে চায়। ইদানিং মেহরাব বোধ হয় তাকে বুকে নিয়ে ঘুমাতে ভুলে যায়। সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দিলেও মেহরাবের তান হেলদল হয় না। লামিয়ার মেহরাবকে সন্দেহ করতে ইচ্ছে করে না, এতে তার নিজের ভালোবাসাই অপমানিত হবে। মেহরাব তাকে ধোকা দিতে পারে না।
এ অসম্ভব, আসলেই কি তাই? মাহতাব বেরিয়েছে আসরের আগে আগে। মধু আসরের নামাজ পড়ে কুলসুম বেগমের রুমে গেলেন। ময়না বেগম তার সাথে বসে দুজনে কিছু একটা আলোচনা করছে। আসবো মা। আরে এসো বড় বৌমা, আমার কাছে এসে বসো। মধু ধীর পায়ে কুলসুম বেগমের পাশে গিয়ে বসল। ময়না বেগম মধুর কানের কাছে এসে ফিসফিস করে বলল, মাহতাবের সাথে সব ঠিকঠাক আছে? বজরাতটা তোমাকে আবার সিনেমার ডায়ালগ শোনায় নিত। মধু অবুজের মতো ময়না বেগমের দিকে তাকিয়ে রইল, কিছু না বুঝে মলিন গলায় বলল, বুঝিনি আপা। আ ওমা, মাইয়া তো কিছুই বোঝে না। শোন, মাহতাব কি তোমাকে খাটে জায়গা দিয়েছে? নাকি সিনেমার মতো বলেছে, আমার খাটে তোমার জায়গা হবে না, যাও ব্যালকনিতে গিয়ে শুয়ে পড়ো। ময়না বেগমের নাটকীয় ভঙ্গি দেখে হেসে ফেলল মধু। কুলসুম বেগম ধমকে উঠে বলল, এসব কি ধরনের কথাবার্তা ময়না? বুড়ো হয়ে যাচ্ছ, এখনো বুদ্ধি হল না? তাদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলাচ্ছ কেন? ময়না বেগমের কোন হেলদল হল না, সে মধুকে উত্তরের জন্য তাড়া দিল। মধু ময়না বেগমকে আশ্বস্ত করে বলল, এমন কিছুই হয়নি আপা, সে আমার সাথে খুব ভালো ব্যবহার করে। ময়না বেগম হাহুতাশ করে উঠল। কুলসুম বেগমের কাছে নালিশ করার ভঙ্গিতে বলল, দেখেছো মা, দেখেছো, বিয়েই করতে চাইছিল না, আর এখন বউ নিয়ে খাটে ঘুমায়। কুলসুম বেগম বিরক্ত হলেন। মেয়ের ভিত্তিহীন কথা শুনে মুখ কুচকে বললেন, তাহলে তুমি কি চাইছিলে? সে বউকে মেনে না নে? মধুকে ফ্লোরে শোয়ালে খুব খুশি হতে বুঝি? ময়না বেগম মুখ বাঁকালেন, একদম ছেলের পক্ষ নিবে না, তাহলে এত ঢং করার কি দরকার ছিল? ওর জন্য আমাদের অনশনে নামতে হয়েছিল, ভুলে গেছো? তোমার ছেলের পেটে পেটে শয়তানি। কুলসুম বেগম চুপ রইলেন। মেয়ের সাথে তর্কে গিয়ে নিজের ছেলেদের নামে বদনাম শুনতে সে মোটেও ইচ্ছুক নয়। মধু কি বলবে বুঝতে পারছে না, আমতা আমতা করে বলল, চা খাবেন মা? আপা আপনার জন্য চা নিয়ে আসি। ওমা তুমি যাবে কেন? রহিমা দিয়ে যাবে, খালা এলেই একসাথে খাবো। আমি করে আনি প্লিজ। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে ইচ্ছে করে না আপা। ময়না বেগম হেসে ফেলল, আচ্ছা যাও, মায়ের ডায়াবেটিস আছে, চিনি দিও না। আচ্ছা, হালকা হেসে, লামিয়াকেও ডেকে নিও, মেয়েটার যে কি হয়েছে কে জানে, খুব চুপচাপ থাকে ইদানিং। মধু মাথা নাড়িয়ে সায় জানিয়ে চলে গেল। লামিয়ার রুমের সামনে গিয়ে দরজায় হালকা নক করল। আপু আছো? কে ভাবি, দরজায় দাঁড়িয়ে কেন, ভিতরে এসো। লামিয়া বারান্দা থেকে তড়িঘড়ি করে রুমে এলো। মধু রুমে ঢুকে লামিয়ার মলিন চেহারা দেখে নিজের মুখটাও মলিন করে ফেলল। বসো না ভাবি। বসবো না আপু, সবার জন্য চা বানাবো, তুমিও এসো না বাইরে। তাই চলো তাহলে। লামিয়ার সাথে কিচেনে চলে গেল মধু। মেহরাব আসলো সন্ধ্যায়। লামিয়া নিজেই গিয়ে দরজা খুলল। মেহরাব মলিন হাসল। লামিয়া কিছুক্ষণ তাকিয়ে রইল মেহরাবের ক্লান্ত মুখের দিকে। ভিতরে আসতে দিবে না? ওহ এসো, মেহরাব হেসে লামিয়ার নাক টেনে দিল। ভিতরে ঢুকে ময়না বেগমকে ড্রয়িং রুমে দেখে অসহায় চোখে লামিয়ার দিকে তাকালো। ময়না বেগম নিশ্চিত এখন তার ক্লাস নিবে। এদিকে আয়, ফ্রেশ হয়ে আসি আপা, বাইরে থেকে এসেছি, শরীরে খুব জীবাণু, 5 মিনিটে আসছি। একদম নাটক করবি না, আম্মার জন্য আখান্তে বলেছিলাম, কাঠ নয়। তুই কি আমাদের দাঁত ভেঙ্গে মা তারা চিহ্ন রতে চাইছিলি? কটমট করে কি বলো আপা, আমি নিজে খেয়ে চেক করে এনেছি, আপ তো ভালোই ছিল। আমি মিথ্যা বলছি? তুই আমাকে মিথ্যাবাদী বললি, মায়ের পেটের ভাই হয়ে তুই আমাকে এভাবে অপমান করলি। ওমা দেখে যাও তোমার ছেলে আমাকে কি বলছে, আমি আজই বাপের বাড়ি চলে যাব। মেহরাবের মুখটা থতথমে হয়ে গেল। কোথাকার কথা কোথায় চলে গেল তা ভাবতে ভাবতে মাথা ধরে যাওয়ার জোগাড়। সে হতভম্ব গলায় বলল, তুমি বাবার বাড়িতেই আছো আপা,
তুই আমাকে বাবার বাড়ির খোঁটা দিলি, তোদের বাড়ি থাকি এটা চিৎকার করে বলে আমাকে অপমান করলি, আমি আজই চলে যাব, ছোট ভাইদের এত অপমান সহ্য করে থাকতে পারবো না। ও বাবা গো, তুমি আমাকে কোথায় ফেলে গেলে? মেহরাব মুখটা কাঁচুমাচু করে ফেলল। তার মনে হতে লাগলো সে নিশ্চয়ই আপাকে কষ্ট দিয়ে ফেলেছে, শব্দ সই বেটা আখওয়ালার, তাকে এইভাবে ফাঁসিয়ে দিল। লামিয়া ঠোঁট কামড়ে নিচের দিকে তাকিয়ে আছে, যে কোন সময় তার মুখ ফসকে হাসি বেরিয়ে যাবে। ময়না বেগমের আহাজারি শুনে মধু কিচেন থেকে বেরিয়ে এসেছে। মেহরাবের কাঁচুমাচু মুখটা দেখে তার বড্ড মায়া হল। ময়না বেগম আঁচলে মুখ গুঁজে গুনগুন করে কাঁদছে। কুলসুম বেগম রুম থেকে রহিমার সাহায্যে বেরিয়ে এসেছে। মেয়ের অত্যাচারে তার ছেলে দুটো অতিষ্ঠ, তবুও মুখ ফুটে একটা শব্দও করে না। দাঁড়িয়ে আছো কেন? গিয়ে ফ্রেশ হও। মায়ের অনুমতি পেতেই মেহরাব দ্রুত পায়ে স্থান ত্যাগ করল। মেহরাব যেতেই ময়না বেগম কান্না বন্ধ করে চা খাওয়ায় মন দিল। কুলসুম বেগম দুপাশে মাথা নাড়িয়ে মেয়ের পাশে বসে পড়ল। আর কত জ্বালাবে ওদের, সারাক্ষণ পিছনে পড়ে থাকো কেন, সমস্যা কি? ময়না বেগম চা রেখে আবার গুনগুন করে কাঁদতে লাগল। আঁচল দিয়ে নাকের পানি মুছে হাহুতাশ করে বলল, তুমি এই কথা বলতে পারলে মা, এই তুমি আমার মা তো, নাকি আমাকে ড্রেনের পাশে কুড়িয়ে পেয়েছিলে? সত্যি করে বলো, আমি বাবার আগের ঘরের মেয়ে না তো? সন্দেহান গলায়, পাগল হয়ে গেছ, কি সব বাজে কথা বলছ, সত্যি করে বলো কোন ড্রেনের পাশে কুড়িয়ে পেয়েছিলে? আমি সেখানেই চলে যাব, তখন অন্তত কেউ থাকার খোঁটা দিবে না। কুলসুম বেগম চুপ রইলেন। কথা বাড়িয়ে নিজের মাথা খারাপ করার মানে হয় না। মধু অসহায় চোখে তাকিয়ে সব দেখছে, তার কি বলা উচিত কি করা উচিত মাথায় আসছে না, তাই চুপ করে এক কোণে দাঁড়িয়ে রইল। লামিয়া মেহরাবের সাথে সাথেই রুমে ঢুকেছে। মাহতাব আসতে আসতে রাত 10টা বেজে গেছে। মেহরাব ময়না বেগমের ভয়ে আর রুম থেকেই বের হয়নি। কখন আপার কোন কথার প্যাঁচে পড়তে হয় কে জানে। রাতে খাবার টেবিলে ময়না বেগমকে দেখা গেল না। মাহতাব জিজ্ঞেস করতেই লামিয়া সবকিছু খুলে বলল। মাহতাব দারোয়ানকে কল করে আখ নিয়ে আসতে বলে ময়না বেগমের রুমের দিকে পা বাড়াল। আপার মেডিসিনগুলো বদলানো দরকার ভাই, ইদানিং বেশি বাচ্চামি করছে। মাহিতাব দেখছি বলে ময়না বেগমের রুমে চলে গেল। আপা, আমি কারো আপা না, আমাকে ড্রেনের পাশে রেখে আয়, আমি ওখানেই থাকব, তুমি আমাদের একমাত্র আপা, তোমাকে ড্রেনের পাশে রেখে আমরা বাসায় থাকব কি করে, তার চেয়ে বরং আমরা সবাই ড্রেনের পাশে চলে যাব, ড্রেনের আশেপাশে একটা বাসা বানিয়ে নেই আগে, এখন চলো খাবে। তোরা কেন যাবি, তোরা তো ইব্রাহিম বাড়ির ছেলে, আমাকে কুড়িয়ে এনেছে আমি যাব, ক্ষুধা পেয়েছে আপা, আসো না। মাহতাবের ক্লান্ত মুখের দিকে তাকিয়ে নিজের জেদ ছেড়ে দিল ময়না বেগম। ভাইয়ের ক্লান্ত মুখে হাত বুলিয়ে আদুরে গলায় বলল, না খেয়ে আছিস কেন ভাই, খেয়ে নে, তোমাদের ছাড়া আমি খাই, চল চল আগে খেয়ে নেই। খাওয়ার পরে তোর ছোট ভাই আর বাবার দ্বিতীয় পক্ষের সাথে একটা হেস্তনেস্ত করব। আচ্ছা, ময়না বেগমকে ডাইনিংয়ে দেখে মেহরাব দাঁত বের করে হাসল। নিজের চেয়ার ছেড়ে ময়না বেগমের পাশে বসে আল্লাদি গলায় বলল, রাগ করো কেন আপা, আমি তো তোমার সাথে মজা করছিলাম, দূর হ বেয়াদ, তোকে আমার ভালো করে চেনা আছে, আস্ত বদ একটা, গিয়ে তোর মায়ের কোলে উঠে বসে থাক, আমার পাশে আসবি না। মেহরাব ময়না বেগমের কথা পাত্তা না দিয়ে তাকে এক পাশ থেকে জড়িয়ে ধরল। ময়না বেগমের গালে চুমু খেয়ে শব্দ করে হাসল। মাহতাব আর কুলসুম বেগম মুচকি হাসল। তুমিও বসে পড়ো মধু, আমরা নিজেদের টা নিয়ে খেতে পারি, দাঁড়িয়ে থাকতে হবে না। মধুও বসে পড়ল তাদের সাথে। এই পরিবারটা দেখলে ওর মন ভরে যায়, এত ভালোবাসায় ঘেরা পরিবারটা এখন তার নিজের, এই ভালোবাসাময় মানুষগুলোও তার। কয়েক দফা বৈঠক শেষ করে রুমে যেতে যেতে 12টা বাজল। মাহতাব আজ খুব ক্লান্ত,
কয়েক জায়গায় দৌড়াতে হয়েছে আজ। আপাকে কিন্তু আমার দারুণ লাগে। মধু হাসি মুখে কথাটা বলে বিছানা ঠিক করতে লাগল। মাতা কপালে হাত রেখে সোফায় গা এলিয়ে বসেছিল। মধুর কথা শুনে সোজা হয়ে বসল। ধীর পায়ে হেঁটে মধুর পিছনে দাঁড়িয়ে মন্থর গলায় বলল, আর আপার ভাইকে? মধু কেঁপে উঠল। কুচকচিয়ে ঘুরতে গিয়ে মাহতাবের বলিষ্ঠ বুকে ধাক্কা খেয়ে বিছানায় বসে পারল। বললে, না তো। মধু অসহায় মুখে হাত কচলাতে লাগল। মাহতাব এখনো দাঁড়িয়ে, যেন জবাব না নিয়ে সে যাবে না। আপার ভাইকে তোমার কেমন লাগে? বললে, না তো মধু। মধু দ্বিধান্বিত চোখে তাকালো মাহতাবের দিকে। মাহতাব পকেটে হাত গুঁজে দাঁড়িয়ে মুখ দেখে মনে হচ্ছে এই মুহূর্তে উত্তর দিতে না পারলে তাকে শূন্য দিয়ে ফেল করানো হবে, মোটা বেদ দিয়ে দুঘা লাগিয়েও দিতে পারে। মধু আর্স্ট ভঙ্গিতে বলল, ভালো, শুধু ভালো। মধু অসহায় বোধ করল, মনে মনে লোকটাকে খুব জেদি ঘোষিত করে আচ্ছা করে ছেড়ে দিল। ঘুমাতে হবে মধু, একটু তাড়াতাড়ি বললে ভালো হয়। মাহতাবের কথা শেষ হতেই মধু টানটান হয়ে শুয়ে পড়ল। মাহতাব এখনো ঠায় দাঁড়িয়ে। মধু মাহতাবকে মেকি তারা দিয়ে বলল, তাড়াতাড়ি শুয়ে পড়ুন, কাল অফিস আছে, না ঘুমাতে হবে তো, একটা বাজল প্রায়। মাহতাব শান্ত গলায় বলল, উত্তর না দিলে ঘুমাতে দিব না। মধু অসহায় গলায় বলল, আপনি আমার সাথে এমন করছেন কেন? আপনি কি রেগে আছেন? মাহতাবের সোজা জবাব, না, কাল উত্তর দিব, এখন ঘুমান প্লিজ। আচ্ছা, ও, আমি তোমাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম মধু, তুমি কিন্তু রাতে মারাত্মক নাক ডাকো, সেজন্য মাঝে মাঝে আমার তোমাকে শক্ত করে জড়িয়ে ধরতে হয়। ভেব না আমি ইচ্ছে করে জড়িয়ে ধরি, শুধু নাক ডাকা বন্ধ করার জন্য ধরি, আমাকে ভুল বুঝবে না, ঠিক আছে? মধু তারাক করে উঠে বসল। চোখ বড় বড় করে তাকিয়ে হতভম্ব গলায় বলল, কি বলছেন? আমি সত্যিই নাক ডাকি, আগে তো কেউ কখনো বলেনি। মাহতাব বিছানার আরেক পাশে নিজের গা এলিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, আগে কি তোমার বর ছিল? এখন তোমার বর আছে, সে রাতে মনোযোগ দিয়ে তোমার নাক ডাকা শোনে, তাই আজ তুমি জানতে পারলে, কয়েক বছর আগে বিয়ে করলে আগেই জেনে যেতে। ভেরি ভেরি ব্যাড লাক মধু। মাহতাবের আফসোস শুনে মধুর চোখ টলমল করে উঠল। নিজের এমন সাংঘাতিক একটা সমস্যা জানে না ভেবে নিজেকে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার ইচ্ছে হল খুব। কি আশ্চর্য, এ জীবন তার ষোলো আনায় বৃথা। এই অসভ্য নাকটাকে বটি দিয়ে কেটে ফেলার তীব্র বাসনা মনে চাপা দিয়ে বালিশ নিয়ে নিচে নামতেই মাহতাব হাত ধরে আটকাল। মধুকে নিজের পাশে বসিয়ে শান্ত গলায় বলল, কোথায় যাচ্ছ? মধু নাক টেনে বলল, নিচে যাচ্ছি, আমার জন্য আপনার ঘুমের অসুবিধা হবে। বিশ্বাস করুন, আমি জানতাম না আমি নাক ডাকি, জানলে আপনাকে বিরক্ত করতাম না, আমি বরং বারান্দায় ঘুমাই, আপনি এখানে আরাম করে ঘুমান। বারান্দায় ঘুমালে তোমার নাক ডাকার শব্দে পাশের বাসার সবার ঘুম ভেঙে যাবে, চিন্তার কোন কারণ নেই, তুমি নাক ডাকলে আমি তোমাকে শক্ত করে জড়িয়ে ধরব, ঠিক এভাবে। কথা শেষ করেই মাহতাব মধুকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে। স্বামীর প্রথম আলিঙ্গন অনুভব করা বাদ দিয়ে মধু প্রতিবেশীর ঘুম ভাঙা নিয়ে ভাবতে বসল, সে কি এত জোরেই নাক ডাকে যে পাশের বাসার মানুষের ঘুম ভেঙে যাবে? এই যে এখন নাক থেকে শব্দ বের হওয়ার ভয়ে সে খুব ধীরে ধীরে শ্বাস নিচ্ছে, এভাবে নিলে তো আর কারোর ঘুম ভাঙবে না। আচ্ছা, নাকে একটা ক্লিপ লাগিয়ে নিলে কেমন হয়? হিজিবিজি ভাবতে ভাবতে মধু ঘুমিয়ে গেল। মাহতাব তার সহজ সরল বউয়ের দিকে তাকিয়ে মুচকি হাসল, বুকের সাথে আরেকটু গভীরভাবে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে ধীর গলায় বলল, ভালোবাসা নাম্বার 5। ভোর 4:30 ঘুম ভাঙ্গল মধুর। নিজেকে মাহতাবের বাহুবন্ধনীতে দেখে লাফিয়ে উঠল। ভয়ার্ত চোখে মাহতাবের কোচকানো গেঞ্জির দিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে তা ঠিক করে দিল।
এখন কি সেই ঘুমের মাঝে মানুষের গেঞ্জি ধরে টানাটানি করে নাকি? এই অভ্যাস কবে থেকে হলো? কি আশ্চর্য, কি আশ্চর্য! ওয়াশরুম থেকে অজু করে এসে দেখে মাহতাব উঠে পড়েছে, ঘুমে ফোলা ফোলা চোখে কুচকে বিছানায় বসে আছে। ঘুম ঠিকভাবে না হওয়ার দরুন মাথা ব্যথা করছে, চোখও হালকা জ্বালাপোড়া করছে। মধুর মন খারাপ হয়ে গেল, বেচারা রাতে তার জন্য ঘুমাতে পারেনি হয়তো। মুখ কালো করে মাহতাবের কাছে গিয়ে ধীর গলায় বলল, মসজিদে যাবেন না? যাব। আচ্ছা, আমি নামাজের রুমে গেলাম। যাও। মধু বিষণ্ণ মনে নামাজ আদায় করতে চলে গেল। মাহতাব সেদিকে তাকিয়ে রইল, মেয়েটা এত আদুরে কেন? সকালে মাহতাব আজ দেরি করে উঠেছে, নামাজ পড়ে এসে আরো কয়েক ঘন্টা ঘুমিয়েছে সে। ঘুম ঠিকভাবে না হলে সারাদিন খারাপ যাবে, কোন কাজ ঠিক হবে না। আস্তার টেবিলে মেহরাব বাদে বাকি সবাই মাহতাবের জন্য অপেক্ষা করছে। লামিয়া উদাস মনে বসে আছে, ময়না বেগম কয়েকবার খেয়াল করলেও কিছু বলেনি। ইদানিং মেহরাব খুব সকাল সকাল বেরিয়ে যায়, আসেও খুব দেরি করে। লামিয়ার মন খারাপের কারণ সে কিছুটা আঁচো করতে পারছে, তবে ভাইয়ের উপর তার বিশ্বাস একচুলও কম নেই। তার ভাইয়েরা লাখে একটা, তাই সে নিশ্চিন্ত। ময়না বেগম নিজেও ডিপ্রেশনে রুগী, সে চায় না লামিয়া অযথা মন খারাপ করে ডিপ্রেশনে তলিয়ে যাক। আগে মেহরাবের খবর নিতে হবে, ভাইয়ের উপর তার পূর্ণ ভরসা আছে, কিন্তু তার ভাই মানুষ, আর মানুষ বদলায়। মেহরাব যদি বদলে গিয়ে কোন কেলেঙ্কারি করে থাকে তাহলে সে লামিয়াকে নিজে দাঁড়িয়ে থেকে আবার বিয়ে দিবে। মনে মনে পাশের বাসার হ্যান্ডসাম ছেলেটাকে লামিয়ার জন্য ঠিকও করে ফেলল। যৌতুক হিসেবে মা আর মাহতাবকে পটিয়ে এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোর লিখে দিবে লামিয়ার নামে, স্বামী নিয়ে সেও এখানেই থাকবে। মেহরাবের চোখের সামনে বরের হাত ধরে ঘুরে বেড়াবে লামিয়া, তখন বেয়াদবটা বুঝবে কেমন লাগে। ময়না বেগমের বিস্তর পরিকল্পনার মাঝেই মাহতাব উপস্থিত হল, চোখগুলো লাল হয়ে ফুলে আছে। কুলসুম বেগম চিন্তিত হলেন, ব্যস্ত গলায় বললেন, তোমার চোখে কি হয়েছে বাবা? এভাবে ফুলে আছে কেন? রাতে ঘুমাওনি? ঘুমিয়েছি আম্মা, মাথা ব্যথা করছে তাই এমন দেখাচ্ছে। ঠিক হয়ে যাবে, খেয়ে মেডিসিন নিয়ে নাও, আজ পারলে অফিস মিস দাও। অসুস্থ শরীর নিয়ে অফিস যেতে হবে না। যেতেই হবে আম্মা, অনেক কাজ জমে আছে, আমি তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করব। চিন্তা করবেন না, বেশি খারাপ লাগলে বাসায় চলে আসব। কুলসুম বেগম মাথা নাড়লেন, ছেলে কাজের বেলায় খুব দায়িত্বশীল, তাই তাকে আটকানো উচিত হবে না। মধুর মুখ কালো দেখে ময়না বেগমের ভ্রু কুচকে গেল, এখন কি ওর জন্য ও ছেলে খুঁজতে হবে নাকি? এভাবে মুখ ফুলিয়ে রাখার কি হল? চোখ ছোট ছোট করে মাহতাবের দিকে তাকিয়ে পরোটা চিবাতে লাগলো সে, এই বদ আবার কি করেছে? ছোট বউ এনে দিয়েছি, সারাক্ষণ বউয়ের আগে পিছে ঘুরবি? তা না করে ফ্যাক্টরির আগে পিছে ঘুরছে, আহ বউগুলোর কপাল খারাপ। কুলসুম বেগম খেতে খেতে মাহতাবকে বললেন, শেষ বয়সে এসে বিয়ে করেছ, বছর ঘুরতেই নাতি নাতনির মুখ দেখতে চাই, কবে মরে যাই ঠিক নেই, মরার আগে অন্তত বংশের প্রদীপ দেখে যেতে চাই। মাহতাব বাদে সবার খাওয়া থেমে গেল, মধু মাথা নিচু করে বসে আছে। লামিয়ার মন আবার বিষণ্ণতায় ভরে উঠল, ময়না বেগম মাকে কিছু বলতে গিয়েও থেমে গেল। মাহতাব যখন আছে তখন তার মুখ খোলার দরকার নেই, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মাহতাবের ছোট্ট জবাব, আচ্ছা। মধু চোখ বড় বড় করে তাকালো মাহতাবের দিকে, আচ্ছা আচ্ছা মানে কি? বাচ্চা কি অনলাইন অর্ডার করেছে নাকি? এভাবে আচ্ছা বলে তাকে হার্ট অ্যাটাক দেওয়ার অপচেষ্টা কেন করা হচ্ছে? লোকটার কোন সিক্রেট বাচ্চা কাচ্চা নেই তো? কি ভয়ঙ্কর! ময়না বেগম আর্তনাদ করে উঠলেন, মায়ের দিকে তাকিয়ে অভিযোগের স্বরে কিছু বলতে গিয়েও বলল না। মায়ের আহ্লাদে আটখানা মুখ দেখে নিজেকে কন্ট্রোল করে ফেলল। লামিয়া নিজেও অবাক হয়ে তাকিয়ে আছে,
মাহতাব ব্রেকফাস্ট শেষ করে সবাইকে বলে বেরিয়ে গেল। মধুর মনটা আবার খারাপ হয়ে গেল। শুধুমাত্র তার নাক ডাকার জন্য একটা সুস্থ মানুষ এভাবে অসুস্থ হয়ে গেল। এখন কেমন ভুলভাল বকছে, কষ্টে তার গলায় খাবার আটকে গেল। মনে মনে সে কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল, আজ থেকে আর রাতে ঘুমানো যাবে না, দরকার হলে ভুরুর সাথে চোখ টেপ দিয়ে আটকে দিবে, তবুও ঘুমাবে না। তাতে যদি মানুষটা অসুস্থ হয়, তপ্ত দুপুরে রোদের প্রখরতায় মাটি ফেটে চৌচির হওয়ার অবস্থা, প্রচণ্ড গরমে মানুষের জীবন হাঁসফাঁস করছে, তবুও কেউ থেমে নেই। হকার থেকে রাস্তায় ভিক্ষে করা বৃদ্ধ, রিক্সাওয়ালা থেকে দিনমজুর, কারোর বিশ্রাম নেয়ার ফুরসত নেই। খামে ভেজা শার্ক গায়ের সাথে লেপে গেলেও কেউ বসে দুদণ্ড ছায়ার নিচে বসে নিজের ক্লান্ত শরীরটাকে একটু স্বস্তির পরশ দিতে চায় না, কারণ তাদের কাঁধে আছে একটা গোটা সংসারের দায়িত্ব। তাই বসে কিছুকাল জিরিয়ে নেয়া তাদের জন্য বিলাসিতা ছাড়া কিছুই নয়। রাজধানীর নিউমার্কেট এরিয়াতে জ্যামে আটকে এসব ভাবছিল লামিয়া। সকালের নাস্তা করেই সে বাসা থেকে বেরিয়েছে। অনেকদিন পর আজ সব বন্ধুরা একসাথে হবে, বিষণ্ণতা কাটাতে বন্ধুদের জুড়ি নেই, তাই আজ সারাদিন তারা বাইরে ঘুরে ফিরে কাটাবে। অনেকদিন হলো মেহরাবের সাথে কোথাও বেড়াতে যাওয়া হয় না। মেহরাব একজন দায়িত্বশীল ডক্টর, সময় করে উঠতে পারে না ঠিক মতো। লামিয়ার এতে কোন অভিযোগ নেই, তার শুধু একটু ভালোবাসা পেলেই হবে। চারিদিকে চোখ ঘুরিয়ে লামিয়ার চোখ এক জায়গায় গিয়ে আটকে গেল। লামিয়ার গাড়ি থেকে অনেকটা দূরে মেহরাব একটা মেয়ের সাথে দাঁড়িয়ে, মেয়েটা হয়তো কয়েক মাসের গর্ভবতী। দুজনের হাসিমুখ দেখে লামিয়ার হঠাৎ খেয়াল হলো সে মেহরাবকে এভাবে অনেকদিন হলো হাসতে দেখে না। আহ, কি প্রাণচঞ্চল হাসি, দেখলেই মন ভরে যায়। কিন্তু লামিয়ার মন ভরল না, চোখের পাতা আর ঠোঁট কেঁপে কেঁপে উঠল। কাপা কাপা হাতে হ্যান্ডব্যাগ থেকে ফোন বের করে কল করল মেহরাবকে। কয়েকবার রিং হওয়ার পরে মেহরাব কল রিসিভ করল। হ্যালো লামু, এসময় কল করলে যে, তুমি ঠিক আছো? বাসায় কারোর কিছু হয়নি তো? সবাই ঠিক আছে মেহরাব, এমনিই কল করলাম, তোমাকে খুব মিস করছিলাম। কোথায় তুমি? হসপিটালে। তোমার গলা কাঁপছে কেন লামিয়া? কেঁদেছো তুমি? আবার তোমাকে কেউ কিছু বলেছে? মিথ্যে বলবে না খবরদার। মেহরাবের চিন্তিত গম্ভীর মুখটার দিকে লামিয়া একদৃষ্টিতে তাকিয়ে আছে। মেহরাব চিন্তিত গলায় বার বার হ্যালো হ্যালো করছে। আরে ধুর, আমি ঠিক আছি, তুমি অযথাই চিন্তা করো। আচ্ছা, কোথায় আছো বললে না তো? আমি নিউমার্কেট এরিয়ায় আছি, আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছে, তার সাথেই কথা বলছি। তোমাকে কেপটাউনের স্বামীর কথা বলেছিলাম না, ওর সাথেই দেখা। তুমি কোথায়? গাড়ির শব্দ শোনা যাচ্ছে। লামিয়া এতক্ষণ আটকে রাখা নিঃশ্বাস ছেড়ে হাসার চেষ্টা করে বলল, রত্নার সাথে বেরিয়েছি, আজ সারাদিন ঘুরব, সারাদিন বাসায় থাকতে থাকতে হাঁপিয়ে গেছি। আচ্ছা যাও, সাবধানে থাকবে, কোন সমস্যা হলে সাথে সাথেই আমাকে কল করবে, মনে থাকবে। হুম। লামিয়া কল কেটে স্বস্তির শ্বাস নিল। মেহরাব কান থেকে ফোন নামিয়ে মুচকি হেসে পাশের মেয়েটিকে কিছু একটা বলছে, মেয়েটাও হাসছে। লামিয়া জানে মেহরাব তাকে নিয়েই কিছু একটা বলছে। মেহরাবকে সন্দেহ করার জন্য এখন নিজের উপরেই রাগ হচ্ছে। এভাবে কিভাবে সে মেহরাবকে সন্দেহ করতে পারে, নিজের কাছেই ছোট লাগছে। আজ মেহরাবের কাছে ক্ষমা চেয়ে নিবে। মাহতাব আজ দুপুরে বাসায় আসতে পারেনি, মিটিংয়ের জন্য আজ তাকে গাজীপুর যেতে হয়েছে, বিকেলের দিকে বাসায় আসবে বলেছে। আজ কুলসুম বেগমকে মধু নিজ হাতে খাইয়ে দিয়েছে। মাহতাব না আসতে পারলেও সে তো আছে। ময়না বেগমের আজ নতুন রোগে ধরেছে। নিচের ফ্লোরের ভাড়াটিয়ার ছেলের বউ আজ ছাদে উঠে তার লাউ গাছের ডগা ছিঁড়ে নিয়েছে। দুপুরের আগে রহিমা ছাদে উঠেছিল ভেজা কাপড় দিতে, সে এসে এই ভয়াবহ খবরটা ময়না বেগমকে দিয়েছে। তখন থেকেই ময়না বেগম কিছুক্ষণ পর পর সেই ভাড়াটিয়ার বাসায় গিয়ে তাকে শাসাচ্ছে।
মধু গিয়ে কয়েকবার টেনে আনলেও সে আবার নতুন উদ্যমে নিচে চলে যাচ্ছে ঝগড়া করতে। রহিমা, জরি আর খালাকে নিয়ে একটা টিম বানিয়েছে ময়না বেগম। কত বড় সাহস! তার গাছের লাউয়ের ডগা ছিঁড়ে নিয়ে আসে। কত সাধের বাগান তার! এই মেয়ে কিভাবে পারল এমন নির্মম কাজ করতে? দেখো জব্বারের মা, তোমার বউ আগেও অনেকবার এমন করছে। আজ সকাল সকাল আমার গাছের সবগুলো কচি ডগা ছিঁড়ে নিয়ে এসেছে। এত সাহস পায় কোথায় তোমার ছেলের বউ? আমি এখনো আমার ভাইদের জন্য ওশাক নেইনি, আর এই মেয়ে নিজের মনে করে ছিঁড়ে এনেছে। কি অসভ্য মেয়ে এনেছ ছেলের জন্য! সামান্যতম ভদ্রতা জানে না। ময়না বেগমের রাগে লাল হয়ে যাওয়া মুখটা দেখে জব্বারের মা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ছেলের বউটা আস্ত বেয়াদব, কাউকে মানে না, কারো ধার ও ধারে না, তাই বলে এমন কাজ করবে? রাজায় মাথা তুলে তাকাতে পারছে না সে, কিন্তু তার বউয়ের মুখ বন্ধ নেই। সে সমানে ময়না বেগমের সাথে তর্ক করে যাচ্ছে। দুটো ডগা ছেড়ায় কি এমন ক্ষতি হয়েছে আপনার? এত গলাবাজি করছেন কেন? ভাইদের এত টাকা থাকতেও ছোট লোকের মতো ব্যবহার! ময়না বেগম রেগে আগুন হয়ে গেল। রহিমা আর জরি কয়েকবার তেড়ে গিয়েছে ওদের দরজার কাছে। খালা দুজনকে আটকে রেখেছে কোন রকম। আশেপাশের ফ্ল্যাটের মানুষ সব বেরিয়ে এসেছে, সবাই এই মহিলার উপর বিরক্ত। এর ছোটলোকি স্বভাবের কথা কম বেশি সবাই জানে। ছাদে কাপড় দিলে একটা ক্লিপও পাওয়া যায় না, সব এই মহিলা নিয়ে আসে, বললে আবার পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করতে আসে। স্বামীর বেতন নেহাতই কম নয়, লাখ দেড়েক বেতন পায়, তবুও ছ্যাঁচড়ামি ছাড়ে না। গলাবাজি কমিয়ে করো মেয়ে, না হলে গলার রব ছিঁড়ে বেহালায় লাগিয়ে দিব। এত গলাবাজি করো কিভাবে? লজ্জা করে না? আমার ভাইয়েরা কোটি টাকা ইনকাম করে, তাতে তোমার কি? এখন বড় মন দেখিয়ে ভাইদের টাকা তোমার আলমারিতে রেখে যাব, অসভ্য মেয়ে! বউরে সাবধান করো জব্বারের মা, এরপর এমন কিছু হলে আমি মাহতাবের সাথে কথা বলবো। তোমরা পুরনো ভাড়াটিয়া, তাই এবারের মতো মাফ করলাম। বউয়ের মুখে লাগাম টানো, জব্বার অফিস থেকে আসলে আমার সাথে দেখা করতে বলবা। মধু অসহায় চোখে দুই তালার সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। ময়না বেগমকে টেনেও সরানো যায়নি। বিগত দুই ঘন্টা যাবৎ সে এভাবেই ঝগড়া করে যাচ্ছে। বড়লোকেরা এভাবে ঝগড়া করতে পারে এটা মধুর জানা ছিল না। শেষ পর্যন্ত কুলসুম বেগম এসে ধমকে ময়না বেগমকে বাসায় নিয়ে এসেছে। রহিমা আর জরি মুখ কালো করে দাঁড়িয়ে আছে। ঝগড়া মন মতো না হওয়ায় তাদের মুখ ভার। ওই বেয়াদবের চুল ধরে দুইটা ঝাঁকুনি দিতে পারলে একটু শান্তি রাখত। তোমার বাড়াবাড়ি দিন দিন বেড়ে যাচ্ছে ময়না, এভাবে বস্তির মহিলাদের মতো ঝগড়া করতে গিয়েছ কেন? মানসম্মান কি আর রাখবে না? তোমার ভাই দুটোর সম্মানের কথা তো ভাবতে পার। ছোট বাচ্চা নও তুমি, নিজেকে ঠিক করো। মাহতাবের সাথে এসব বিষয়ে কোন কথা বলবে না, বুঝেছ? ময়না বেগম তার মায়ের কথায় কান দিলেন না। রহিমার দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, নিচে গিয়ে লাউ শাকগুলো নিয়ে আসবি, আজ বাসায় লাউ শাক রান্না করা হবে। ওই অসভ্য যেন আমার লাউ গাছের আসো না পায়, বেয়াদব! রহিমা দাঁত কপাটি বের করে দৌড় দিল নিচে। তার উপর মহৎ কাজের দায়িত্ব পড়েছে, চরি ও পিছু নিয়েছে তার। খালা রান্নাঘরে চলে গেছে। কুলসুম বেগম মেয়ের খামখেয়ালি পোনা দেখে চরম চটে গেল। কাপা কাপা হাতে নিজের লাঠিটা নিয়ে নিজের রুমে চলে গেল। মধু কি করবে বুঝতে পারছে না। চলে যাবে নাকি ময়না বেগমের কাছে গিয়ে বসবে এটা ভেবে সে বিভ্রান্ত। এদিকে এসো মধু, তোমার সাথে গোপন কথা আছে। ময়না বেগমের ষড়যন্ত্রের গলা শুনে মধুর মুখটা শুকিয়ে গেল। এদের ভাই বোনদের একদম বিশ্বাস নেই। কথা বলে সুস্থ মানুষকে হার্ট অ্যাটাক দিয়ে দেওয়ার অদম্য প্রতিভা আছে এদের। ধীর পায়ে ময়না বেগমের পাশে গিয়ে বসতেই সে ফিসফিস করে বলল, তোমাদের মধ্যে সব ঠিকঠাক চলছে তো? কবে সুখবর পাব? মাহতাবের অ্যাক্টিভিটি কেমন? মধুমুখ পাংশুটে করে বসে রইল। অ্যাক্টিভিটি মানে?
এসব কি ধরনের কথা? মারার হলে গুলি করে মেরে ফেলুক, এভাবে কথার বোম ফেলার কি দরকার? ময়না বেগম মধুর ফ্যাকাশে মুখ দেখে মুখ কুচকে ফেলল। মনে মনে তিনি 100 ভাগ শিউর তার ভাই বউয়ের কাছে ফেল করেছে। মন খারাপ করো না, মধু চুপ করে বসে রইল। মধুকে মন খারাপ করতে না বলে নিজেই মন খারাপ করে বসে রইল। ইসাস, এইটুকু মেয়েটার জীবন তিনি বরবাদ করে। মাগরিবের আজানের পরপর মাহতাব বাসায় ঢুকেছে। মধু নিজে দরজা খুলেছে। মাহতাব মধুর দিকে তাকিয়ে হালকা হেসে রুমে চলে গেল। মধু নিজেও কিচেনে ছুটল এক গ্লাস ঠান্ডা শরবত বানাতে। বেচারাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। মাহতাব ফ্রেশ হয়ে এসে দেখল মধু তার জন্য শরবত আর হালকা কিছু নাস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। মাহতাব হাতের ইশারায় বারান্দায় নিয়ে আসতে বলে ভেজা টাওয়াল নিয়ে বারান্দায় চলে গেল। মধুও মাহিতাবের পেছনে বারান্দায় গেল। হাতের ট্রেটা ছোট টেবিলে রেখে নরম গলায় বলল, শরবতটা খেয়ে নিন, ভালো লাগবে। আমার পাশে এসে বসো, আরো বেশি ভালো লাগবে। মধু আবার ভড়কালো। সারাদিন বোন লাগামহীন কথা বলে, এখন এই জনাব এসেও শুরু করেছে। মাহতাব তিন চুমুকে শরবত শেষ করে মধুর হাত ধরে তার পাশে বসিয়ে দিল। আমার কাছে কাছে থাকবে, ঠিক আছে। কুম, ফ্যামিলি প্ল্যানিং এর ব্যাপারে কি ভাবলে? মধু ক্লান্ত শ্বাস ছাড়ল। এর উত্তর তার কাছে নেই। আমি এসব বুঝি না। তাহলে কি আমি বুঝে নিব? অভিযোগ করবে না তো? তখন কিন্তু আমার দোষ দিতে পারবে না। ইব্রাহিম বাড়ির পরিবেশ আজ সকাল থেকেই থমথমে। সব সময় শান্ত থাকা মাহতাব আজ সিংহকে মতো হিংস্র চোখে মেহরাবের দিকে তাকিয়ে আছে। মেহরাব স্তব্ধ হয়ে দেয়ালে হেলান দিয়ে বসে আছে। কি থেকে কি হয়ে গেল কিছুই তার মাথায় ঢুকছে না। লামিয়া, লামিয়া তাকে ছেড়ে গেছে। এই মেয়েটা তো তাকে ছাড়া এক রাত থাকতে পারে না। তাহলে আজ কিভাবে তাকে ছেড়ে গেল? এখন রাতে সে কিভাবে ঘুমাবে? মেহরাবের বাহুতে মাথা না রাখলে তো তার ঘুম হয় না। ইসাস, কাল সারা রাত মেয়েটা হয়তো ছটফট করেছে। এখন নিশ্চয়ই মাথা ব্যথায় অস্থির হয়ে এদিক সেদিকে পায়চারি করছে। লামিয়া ঠিক আছে তো? কার বাসায় গেল? মামার বাড়িঘর তো যায়নি। তাহলে কি করেছিস তুই মেহরাব? মেয়েটা বাড়ি ছাড়লো কেন? সত্যি করে বল। ময়না বেগম সহ বাসার সবাই কেঁপে উঠল। মধু এক কোণে দাঁড়িয়ে ফুপিয়ে কাঁদছে। মাহতাব আর তার বিয়ের এক মাস পার হয়েছে সবে, কিন্তু এ বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে যেন তার হাজার বছরের সম্পর্ক। মাহতাবের হুঙ্কারে মেহরাব মাথাটা হালকা উঁচু করল। টলমলে চোখে ভাইয়ের দিকে তাকিয়ে কিছু একটা বলতে চাইল সে, কিন্তু ঠোঁট দুটো আলাদা করতে পারল না। কয়েকবার কেঁপে উঠলেও মুখ থেকে কোন শব্দ বের হল না মেহরাবের। নিদারুণ অসহায় চোখে তাকিয়ে শুধু নিজের মাথা নাড়িয়ে বলল, সে কিছুই জানে না। কুলসুম বেগম এতক্ষণ চুপ থাকলেও এবার কিছুটা অস্বস্তি নিয়েই বলল, আমার মনে হয় লামিয়া অন্য কারো সাথে। মা, বাকি কথা আর মুখ থেকে বের কররে পারল না সে। তিন ছেলে মেয়ে একসাথে গর্জে উঠল, সারা জীবনে যা কখনো হয়নি আজ তা হল। মায়ের উপর গলা উঁচু করল তারা। মাহতাব বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেছে। তার মা এমন কথাও বলতে পারে? কুলসুম বেগম ছেলেমেয়ের চোখের দিকে তাকানোর সাহস করলেন না। কিন্তু গত কয়েকটা দিন লামিয়া সব কিছুতেই কেমন উদাসীন ছিল। ঘন ঘন ফোন আসত। ফোনে কথা বললেই লামিয়ার মুখটা বিষণ্ণতায় ঢেকে যেত। কুলসুম বেগম অনেকবার বিষয়টি খেয়াল করেছেন। কয়েকবার লামিয়ার সাথে কথা বলতে গিয়েও নিজেকে থামিয়ে দিয়েছে। তিনি ভেবেছেন স্বামী স্ত্রীর মান অভিমান চলছে হয়তো, তাই আর রাগ বাড়িয়ে কিছু বলেননি। কিন্তু এখন আফসোস হচ্ছে। জিজ্ঞেস করলে অন্তত নিজের মনকে সান্ত্বনা দেয়া যেত। তুমি এমন কথা কিভাবে বললে মা? লামিয়াকে তো আর আজ নতুন দেখছো না। তাহলে মাঝে মাঝে তো আঙ্গুল নিজের ছেলের দিকেও একটু তুলতে পারো। সে তো আর জমজমের পবিত্র পানি নয়। ছেলের কাছেও জিজ্ঞেস করো তার কারো সাথে পরকীয়া চলছে কিনা।
ময়না বেগমের এমন কথায় সবাই অবাক চোখে মেহরাবের দিকে তাকালো। মেহরাব নিজেও অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে তার আপার দিকে। পরকিয়া, সে কি এতটাই জঘন্য? বউ রেখে বাইরে পরকিয়া করবে? এসব কি বলছো আপা? আমাকে নিয়ে এমন কথা কিভাবে বলতে পারলে? তুমি তোমার ভাইকে চেনো না, আমি কেন এমন করব? ভাইয়া, তুমি কেন চুপ করে আছো? আরে, আমি ভালোবাসি আমার বউকে, অন্য মেয়ের কথা কোনোদিন চিন্তাও করিনি। আল্লাহর দোহায় লাগে, আমাকে এতটা নিচ ভেব না। মেহরাব নিজের শান্ত খোলস ছেড়ে বেরিয়ে এসেছে, চিন্তায় অস্থিরতায় ক্রমশ হাইপার হয়ে উঠছে। নিঃশ্বাস ঘন হয়ে আটকে আটকে আসছে তার। তার পরিবার যেখানে সে জন্ম থেকে বড় হয়েছে, যাদের সাথে তার জীবনের 34 বছর কেটেছে, তারাই তাকে অবিশ্বাস করছে। এত বড় একটা অভিযোগ তার বিরুদ্ধে নিরুদ্বিধায় করে ফেলল। মেহরাব হাত পা ছড়িয়ে আবার ফ্লোরে বসে পড়ল। মাহতাব উঠে গিয়ে মেহরাবকে শান্ত করার চেষ্টা করছে। মেহরাব এতটাই উত্তেজিত হয়ে গেছে যে কোন সময় প্যানিক অ্যাটাক হয়ে যেতে পারে। নিজেকে সামলা মেহরাব, তোরা কেউই আমাদের কাছে ফেলনা নয়, ভুল তুই করেছিস। লামিয়াকে অনবরত ইগনোর করেছিস, সব কিছুই আমার চোখে ধরা পড়ে। মেহরাব, বাড়ির অভিভাবক আমি, চোখ কান বন্ধ করে তো আর রাখতে পারি না। আমি কি করেছি ভাই? আল্লাহর দোহায় লাগে, আমাকে বলো আমি কি করেছি? সবাই কেন আমার দিকে আঙ্গুল তুলছে? লামিয়া কেন আমাকে ছেড়ে চলে গেছে? ভাই আমাকে বলো প্লিজ, আমি আর এসব নিতে পারছি না। মেহরাবের বেদনায় নীল হয়ে যাওয়া মুখের পানে তাকিয়ে মাহতাব আর কিছু বলতে পারল না। সে তার ভাইকে চিনে, তার ভাই এমন কিছু করতে পারে না। এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতেই বাসার কলিং বেল বেজে উঠল। রহিমা দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। সবাই ভেবেছে হয়তো লামিয়া এসেছে। সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে বাসায় প্রবেশ করল এক অচেনা মেয়ে। দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা প্রেগন্যান্ট। মেহরাব উৎসুক দৃষ্টিতে তাকিয়েছিল দরজার দিকে। কাঙ্ক্ষিত মুখ না দেখে চোখ নামিয়ে আপি ফেলল সে। লামিয়া ছাড়া এখন আর কোন কিছুতেই তার আগ্রহ নেই। রাত 2 থেকে সকাল 8 পর্যন্ত পরিচিত সব জায়গায় পাগলের মতো খুঁজেছে লামিয়াকে। মাহতাবও তার সাথেই ছিল। সব তো ঠিক ছিল, তাহলে হঠাৎ কি এমন হলো যে লামিয়ার চলে যেতে হলো? অপরিচিত মুখটা দেখেই সবার মুখ আগের চেয়ে বেশি থমথমে হয়ে গেল। মাহতাব ছাড়া বাকি সবাই মুখ কুচকে তাকিয়ে আছে। মাহতাব মেহরাবকে ছেড়ে সোজা হয়ে দাঁড়াল। মধু এক পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে তার একদম ভালো লাগেনি। কাল বিকেলে ও এই মেয়ে বাসায় এসেছিল, বাকিরা যে যার রুমে ঘুমাচ্ছিল। একমাত্র সে আর জরি কিচেনে বিকেলের নাস্তা বানানোর কাজে ব্যস্ত ছিল। এই মেয়েই তো কাল লামিয়ার সাথে দেখা করেছে, তারপর থেকেই লামিয়া সারাটা সময় কেমন মনমরা হয়েছিল। ভিতরে এসো এলিজা, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এলিজা ধীর পায়ে এসে ড্রয়িং রুমে এসে দাঁড়াল। মাহটা ইশারায় বসতে বলল তাকে। ময়না বেগমের পাশের সোফায় গিয়ে চুপচাপ বসে পড়ল সে। মধু, এলিজার জন্য পানি নিয়ে এসো। জি। মধু কিচেনে চলে যেতেই মাহতাব সিঙ্গেল সোফায় বসে শান্ত চোখে তাকাল এলিজার দিকে। চোখ ঘুরিয়ে একবার মেহরাবের নির্জীব মুখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, কালে বাসায় কেন এসেছিলে? এলিজার বুক অস্বাভাবিকভাবে কাঁপছে, এসির নিচেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মাহতাব শান্ত হয়ে থাকলেও তার ভয়ে এলিজার কলিজা শুকিয়ে গেছে। মাহতাবকে সে মৃত্যুর মতো ভয় পায়। মেহরাবের মুখের অবস্থা দেখে সে বুঝে গেছে বাসায় কি হয়েছে। কাঁপা কাঁপা হাতে কপালের ঘাম মুছে জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নিল। মধু ততক্ষণে তার সামনে পানি এনে রেখেছে। পানি খেয়ে দ্রুত জবাব দাও এলিজা, বিষয় যখন আমার পরিবার নিয়ে তখন একচুল ছাড় পাবে না। মাহতাবের শক্ত গলা শুনে তাড়াতাড়ি পানির গ্লাস নিয়ে ঢক ঢক করে খেয়ে ফেলল এলিজা। মেহরাব উঠে এসে অবাক গলায় বলল, তুই কাল আমাদের বাসায় এসেছিলি কই? আমাকে তো কিছু বলিসনি।
বলবে কেন? নিজের কুকীর্তির কথা কে ঢোল পিটিয়ে বলে? কি বলছো ভাইয়া? আমি কিছুই বুঝতে পারছি না। প্লিজ একটু খুলে বলবে, এসব ভালো লাগছে না মাহতাব। ঠিক করে বল কি করেছে এই মেয়ে। সবার আগুন দৃষ্টি মুহূর্তে এলিজাকে যা তারা চিহ্ন লিয়ে দিবে যেন। ময়না বেগম তো পারলে এখনই দুঘা লাগিয়ে দেয়। মাহতাব মধুকে ইশারা করল ময়না বেগমের কাছে যেতে। কখন মেয়ে তারা চিহ্ন রে দেয় বলা যায় না। মধু ময়না বেগমের পাশে গিয়ে বসল। তার এক হাত নিজের হাতে নিয়ে তাকে আশ্বস্ত করল। কুলসুম বেগম মুখ কুচকে রেখেছে। সবকিছু বাড়াবাড়ি মনে হচ্ছে তার। এলিজার নীরবতা দেখে মাহতাব ঠান্ডা গলায় হুতারা চিহ্ন মুখি দিয়ে বলল, দেখো মেয়ে, বেশি কথা আর ন্যাকামি আমার একদম পছন্দ নয়। মুখ খুলে সত্যিটা বলো, নাহলে আমি এক্ষুনি থানায় কল করব। রামিয়াকে কি তারা চিহ্ন ডনাপ করার অপরাধে জেলে পচে মো তারা চিহ্ন রতে হবে। আর আমি এটা নিশ্চিত করব তুমি যাতে কোনভাবেই ছাড়া না পাও। মেহরাব শুধু অবাক চোখে তাকিয়ে আছে। কি হচ্ছে কিছুই তার মাথায় ঢুকছে না। আমি লামিয়াকে বলেছি আমার পেটে মেহরাবের বাচ্চা, সে লামিয়াকে আর চায় না, তাই আমার সাথে সম্পর্ক গড়ে তুলেছে। মেহরাব ধপ করে বসে পড়ল। ময়না বেগম ফুসে উঠেছে। মধুর হাত এক ঝটকায় ছাড়িয়ে কষিয়ে চর লাগিয়েছে এলিজার গালে। মাহতাব ময়না বেগমকে ছাড়িয়ে নিয়েছে সাথে সাথে। এই মেয়েকে সে ছাড়বে না। তার পরিবার ভাঙ্গার চেষ্টা করে কতবার ভুল করেছে তা হারে হারে টের পাওয়াবে তাকে। আহাপা, তোমার লেগে যাবে তো, এভাবে কেউ হাইপার হয়? এসে চুপ করে বসো। মধুহা করে তাকিয়ে আছে ভাই বোনের দিকে। দুই টনের থাপ্পড় লাগিয়েছে এলিজাকে, অথচ ভাই বলছে তার বোনের নাকি লেগে যাবে। কি আশ্চর্য, কাল থেকে 1 কেজি চালের ভাত খাবে প্রতিদিন, এমন দুর্বল বউ আমার পছন্দ নয়। মাহতাবের কথা শুনে মধু মুখ কালো করে ফেলল। আবার এত শক্তি যে কই থেকে আসে কে জানে, এখন এখানে তার কি দোষ? তোমরা কি বিয়ে করেছ? কুলসুম বেগমের সন্দিহান প্রশ্নে সবাই বিরক্ত হল। মাহতাব ময়না বেগমকে শান্ত করে বসিয়ে মায়ের দিকে তাকিয়ে ভরাট গলায় বলল, আম্মা, বুঝদার মানুষ হয়েও অবুঝের মতো কথা আপনার কাছে আমাদের কারোরই কাম্য নয়, দয়া করে পরিস্থিতি বুঝে কথা বলুন। কুলসুম বেগম কপালে ভাঁজ ফেলে ছেলের দিকে তাকাল। ছেলেমেয়েদের এমন ব্যবহারে সে বিরক্ত। বিয়ের 6 বছরেও যখন তাদের কোন সন্তান নেই তাহলে মেহরাব আরেকটা বিয়ে করতেই পারে, এতে দোষের কিছু নেই। সে তো আর লামিয়াকে ফেলে দিচ্ছে না, লামিয়াও আগের মতোই এ বাড়িতে থাকবে। যে সংসারে বাচ্চা কাচ্চা নেই সে সংসারকে কি সংসার বলে? তোমরা বাড়াবাড়ি করছো মাহতাব। মেহরাব যদি এই মেয়েকে বিয়ে করে থাকে আমি তো এখানে দোষের কিছু দেখছি না। আমি চাই মেহরাব সন্তানের মুখ দেখুক, এখানে ভুলটা কোথায় বলবে। মেহরাব ছাড়া বাকি সবাই আহত চোখে কুলসুম বেগমের দিকে তাকিয়ে আছে। ময়না বেগম কিছু বলতে গিয়েও মাহতাবের ইশারায় থেমে গেল। মেহরাব আগের মতোই মাথা নিচু করে বসে। খালা সহ রহিমা আরজুরি কিচেনের সামনে দাঁড়িয়ে আছে। সবার চোখেই অশ্রু জমেছে। কুলসুম বেগমের প্রশ্রয়ের কথায় এলিজা যেন একটু সাহস পেল। আগের মতো ভয়ের আভা তার মুখে আর দেখা যাচ্ছে না। মাহতাব সবার দিকে চোখ বুলিয়ে মেহরাবকে উদ্দেশ্য করে বলল, তুই কি নিজের ব্যাপারে কিছু বলতে চাস? মেহরাব কারো দিকে তাকালো না, দেয়ালে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে রইল। সে পুরো জীবনটাকেই অর্থহীন লাগছে তার কাছে, পরিবারের মানুষগুলোও তাকে বিশ্বাস করছে না, লামিয়া তাকে ছেড়ে চলে গেছে, এখন আর নিজেকে নির্দোষ প্রমাণ করে কি হবে? সবার এমন খাপছাড়া ব্যবহার দেখে ময়না বেগম তেতে উঠল। এলিজার দিকে তেড়ে গিয়ে আগে গড়গড় করতে করতে বলল, এই মেয়ে মুখ খোল, এরকম নোংরা কাজ কেন করেছিস? আমার ভাই কোনোদিনও এমন কাজ করবে না, আমরা সবাই তা ভালো করে জানি। এখন যদি সত্যি কথা না বলিস তাহলে এই মুখ নিয়ে আর বের হতে পারবি না, তোর ওই মুখ ভেঙে আমি স্টোর রুমে রেখে দেব। আহ ময়না,
অভদ্রের মতো ব্যবহার করছো কেন? বাচ্চা যদি মেহরাবের হয় এটা তো খুশির কথা, তোমরা অযথাই ঝামেলা করছো। তুমি চুপ করো আম্মা, তোমার বিবেচনা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি এই বাড়ির মুরব্বী, তোমার এমন অবিবেচকের মতো কথা মানায় না আম্মা। এই মেয়ে, তুই মুখ খুলবি নাকি আমি তোর মুখ ভাঙ্গব? এলিজা থরথর করে কাঁপছে, এক থাপ্পড় খেয়ে তার গাল টনটন করে ব্যথা করছে। আরেকটা খেলে দাঁত আর মুখে থাকবে না, সব পেটে চলে যাবে। মাহতাব এখন আর ময়না বেগমকে আটকাচ্ছে না, সে চুপচাপ গম্ভীর হয়ে বসে আছে, স্থির দৃষ্টিতে মা আর ভাইকে দেখে যাচ্ছে। এই মেয়ের কথায় তার কোন আগ্রহ নেই। মধু গোল গোল করে ময়না বেগম আর এলিজাকে দেখছে, কখন ময়না বেগম আরেকটা দিয়ে গাল লাল করবে সেই অপেক্ষা। অসভ্য মেয়ে একটা, রহিমা আমার জন্য হাতুড়ি নিয়ে আয়। এই মেয়ে এভাবে মুখ খুলবে না। এলিজা কেঁপে উঠল, সোফার এক পাশে সেটে গিয়ে ভয়ার্ত গলায় বলল, বলছি বলছি, মাসখানেক আগে আমার মেহরাবের সাথে দেখা হয় নিউ মার্কেট এরিয়ায়। তখন কথায় কথায় জানতে পারি মেহরাবের কোন সন্তান নেই। মেহরাবের এ নিয়ে কোন মন খারাপও ছিল না, তবে সে লামিয়াকে নিয়ে চিন্তিত ছিল। লামিয়া নাকি ইদানিং মেহরাবকে সন্দেহ করতে শুরু করেছে, অদ্ভুত সব ব্যবহার করে, তাই ও একটা বাচ্চা দত্তক নিতে চাইছিল। আমার তখন সদ্য ডিভোর্স হয়েছে, এই বাচ্চাটা আমি নিজেও রাখতে চাইছিলাম না। এবর্ষণ করতে গিয়েও কিছু কমপ্লিকেশনসের কারণে করতে পারিনি, তাই আমি মেহরাবকে অফার করি আমার বাচ্চাটা দত্তক নেয়ার জন্য। মেহরাব খুশি মনে রাজি হয়ে যায়। তারপর থেকে মেহরাব আমার খুব যত্ন নিত, আমার কখন কি লাগবে তা কখনো বলতে হয়নি। বলার আগেই মেহরাব সব হাজির করেছে। ওর কেয়ার দেখে আমার মনে লোভের জন্ম হয়, কারণ আমার স্বামী কখনো আমার এভাবে খেয়াল রাখেনি। ভিনদেশি হওয়ার দরুন ওদের মধ্যে এমন কেয়ারিং ভাবটা কাজ করে না, তাই আমি ভাবলাম মেহরাব যেহেতু আমার সন্তানকে নিজের পরিচয় দিচ্ছে সেখানে আমাকে দিলে দোষ কোথায়। লামিয়ার জায়গায় আমি ওতো থাকতে পারি, তাই আমি কালে বাসায় আসি। লামিয়ার এমনিতেই মেহরাবের উপর সন্দেহ ছিল, আমার সব কিছু গুছিয়ে বলায় ও কিছুটা কনভিন্স হয়। পুরোপুরি বিশ্বাস করাতে আমি লামিয়ার সামনে মেহরাবকে কল করি। মেহরাব রিসিভ করতেই আমি বলি, তোর মেয়ে আমাকে বিরক্ত করছে, একেবারে তোর মতো হবে দেখবি, যেমন বাবা তার তেমন মেয়ে, দেখতে হবে না মেয়েটা কার। আমাদের কথাবার্তা শুনে লামিয়া বিশ্বাস করে নেয় এটা মেহরাবের সন্তান। আমি লামিয়াকে অনুরোধ করি এ বাড়ি ছেড়ে চলে যেতে, তার জন্যই মেহরাব আমাকে এ বাড়িতে আনতে পারছে না। লামিয়া শুধু চুপ করে আমার কথা শুনেছে। আমিও খুশি মনে ফিরে গিয়েছি কাল। লামিয়া যেহেতু চলে গেছে তখন তার জায়গায় আমি থাকলে সমস্যা কোথায়? আমার সন্তান তার সত্যিকারের মায়ের ভালোবাসা পাবে, পরবর্তীতে আমরা আবার বাচ্চা নিব। আপনি বলুন আন্টি, আমাকে মেনে নিতে তো আর কোন আপত্তি থাকার কথা নয়। এলিজার গালে আরেকটা চর পড়েছে, আর এবার মেরেছে স্বয়ং কুলসুম বেগম। অতটা জোরালো না হলেও ভালোই লেগেছে এলিজার, সে এখনো গালে হাত দিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কুলসুম বেগম নিজের জায়গায় বসে শ্বাস টানতে টানতে বলল, পুলিশকে কল করো মাহতাব, এই মেয়েকে এক্ষুনি পুলিশে দিবে, ক্রিমিনাল একটা। মাহতাব আগেই পুলিশ খবর দিয়েছে, তাই মাকে আশ্বস্ত করে শান্ত হতে বলল। পুলিশ সব জায়গায় লামিয়ার খোঁজ করছে, মেয়েটা কোথায় আছে কে জানে। রহিমা আম্মাকে পানি দে, আচ্ছা ভাই যান। রাহিমার যেতে যেতে আফসোসের গলায় বলল, আম্মার মারার কি দরকার আছিল, আফায় মারলে তো ভালো কইরা দিতে পারত। আদিন বেড়ি মেহরাব, মেহরাব আগের মতোই চোখ বন্ধ করে বসে আছে, ভাইয়ের ডাকে চোখ তুলে তাকাল, সবার দিকে একবার চোখ বুলিয়ে মলিন হাসল। এতগুলো বছরেও আমি তোমাদের বিশ্বাস অর্জন করতে পারিনি ভাই, আফসোসের স্বরে, আমরা তোকে বিশ্বাস করি, তাই এই মেয়েকে তোর মুখোমুখি করেছি, যাতে সব কিছু তোর সামনে আসে।
কাল রাতে যখন লামিয়াকে পাওয়া যাচ্ছিল না তখন মধু আমাকে বিকেলের ঘটনা বলে। আমি ছাদের সিসিটিভি চেক করে দেখে এই মেয়েকে সন্দেহ হয়। তাই আজ সকাল হতেই ওকে ডেকে পাঠিয়েছি। তুই ব্যাপারটা লামিয়ার সাথে শেয়ার করতে পারবি, তাহলে আজ এই পরিস্থিতিতে পড়তে হতো না। স্বামী স্ত্রীর মাঝে কখনো তৃতীয় কাউকে আনতে নেই মেহরাব। স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া চাই কাচের মতো স্বচ্ছ। গোপনীয়তা আসলেই সেখানে সন্দেহের সৃষ্টি হয়। অন্তত পক্ষে আমার সাথে আলোচনা করতে পারতি। আমি চেয়েছিলাম ভাই, সব কিছু সামলে আমি তোমাদের সবার সাথে আলোচনাও করতাম। লামিয়াকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম আমি। এমন কিছু হবে আমি স্বপ্নেও ভাবিনি। এই মেয়েকে আমার সামনে থেকে সরাও ভাই, আমি কি করে ফেলবো আমি নিজেও জানি না। রহিমা কুলসুম বেগমকে পানি দিয়ে মাহতাবকে বলল, পুলিশ আইছে ভাইজান, ভিতরে নিয়ে আয়। রহিমা দরজার দিকে ছুটল। এলিজা বার বার সবার কাছে ক্ষমা চাইছে, কেউ তাকে পাত্তা দিচ্ছে না। ময়না বেগম কিছুক্ষণ পর পর কটমট করে তাকাচ্ছে, মাহতাব তার এক হাত ধরে রেখেছে, তাই সে কিছু করতে পারছে না। পুলিশ ভিতরে আসতেই মাহতাব তাদের সাথে হাত মিলিয়ে বসতে বলল। লামিয়ার কোন খবর পেয়েছেন অফিসার? জি স্যার, সে বনানীতে তার এক ফ্রেন্ডের বাসায় আছে, ফোন কিছুক্ষণের জন্য অন করেছিল, আমরা লোকেশন ট্রেক করে সেখানে গিয়েছিলাম। ম্যাম বলেছে সে নিজের ইচ্ছায় সেখানে গিয়েছে, আর সে বাড়িতে আসবে না। ঠিক আছে, বাকিটা আমি সামলে নিব, আপনি আপাতত এই মেয়েকে নিয়ে যান, আমি পরে থানার গিয়ে সব ফর্মালিটিস পূরণ করে আসব। ঠিক আছে স্যার। পুলিশ এলিজাকে নিয়ে যেতেই মেহরাব উঠে কুলসুম বেগমের মুখোমুখি দাঁড়াল। মায়ের গালে হাত রেখে করুণ গলায় বলল, আমার সন্তান চাই না আম্মা, সন্তান ছাড়াও আমি বেঁচে থাকব, কিন্তু লামিয়াকে ছাড়া আমি মরে যাব আম্মা। লামিয়ার জায়গা অন্য কাউকে দেয়া আমার এই জীবন থাকতে সম্ভব না। ওকে আর এসব নিয়ে কিছু বলো না আম্মা, ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। আমি অনুরোধ করছি আম্মা, ভাই আমি লামিয়াকে আনতে যাচ্ছি, আমি ওকে নিয়ে ফ্ল্যাটে ফিরে যাব, তুমি কি যাবে আমার সাথে? হুম। দুই ভাই বেরিয়ে গেল। ময়না বেগম আঁচলে মুখ গুঁজে কাঁদছেন। লামিয়াকে মেহরাব আর এখানে আনবে না, মধুর মনও খুব খারাপ হয়ে গেছে। লামিয়াকে ছাড়া বাসা ফাঁকা ফাঁকা লাগে, বাসার সবার মন খারাপ হয়ে গেল। লামিয়ার সামনে মাথা নিচু করে বসে আছে মেহরাব। লামিয়ার বান্ধবী মুনি কিচেনে মেহরাবদের জন্য চা নাস্তার ব্যবস্থা করছে। মেহরাবের শুকনো মুখই বলে দিচ্ছে সকাল থেকে তার পেটে কিছু পড়েনি, মেহরাব আসার পর থেকেই চুপ করে আছে। লামিয়ার প্রতি অভিমান তার মুখ থেকে কথা বের করতে দিচ্ছে না। মাহতাব এসেই লামিয়াকে কড়া ধমক দিয়েছে, এরকম বোকামি কেউ করে? আমরা কি সবাই মরে গিয়েছিলাম? আমাদের বলা যেত না। তুমি কাজটা ঠিক করনি লামিয়া, অন্তত মেহরাবের সাথে বসে সব ডাউট ক্লিয়ার করতে পারতে। সম্পর্কে বিশ্বাস আর ভরসা থাকতে হয়, ভালোবাসাহীন সম্পর্ক তুমি বয়ে বেড়াতে পারবে? কারণ একসাথে থাকতে গেলে ভালোবাসা না হলেও একটা মানুষের প্রতি মায়া জন্মে যায়, আর ভালোবাসার চেয়ে মায়া প্রখর। কিন্তু বিশ্বাস আর ভরসা না থাকলে ভালোবাসার সম্পর্ক ও ভাঙ্গতে সময় লাগে না। আশা করি এমন বোকামি আর কখনো করবে না। লামিয়া নীরবে অশ্রু ঝারাচ্ছে, তার ভুলটা কোথায়? সে তো মেহরাবের ভালোর জন্যই তাকে ছেড়ে এসেছে। মাহতাব সংক্ষেপে সব কিছু খুলে বলল লামিয়াকে। লামিয়া অপরাধবোধে মেহরাবের দিকে তাকাতে পারছে না, মেহরাব আসার পর থেকে একবারও তার দিকে তাকায়নি। এতেই লামিয়ার কষ্টে বুক ফেটে যাচ্ছে, সে কি অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে মেহরাবকে? উনি টেবিলে নাস্তা দিয়ে লামিয়াকে ডেকে বলল, ভাইয়াদের নিয়ে টেবিলে আয়, আগে খাওয়া দাওয়া, তারপর বাকি কথা বলা যাবে। সকাল থেকে যে পেটে কিছু পড়েনি সেই খেয়াল আছে, বড় ভাইয়া আসুন, দুলা ভাই আপনিও আসুন, আমরা কিছু খাবো না মুনি, এত কষ্ট করার জন্য ধন্যবাদ, বাসার সবাই চিন্তায় আছে, আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে।
আমার বোনটাকে দেখে রাখার জন্য ধন্যবাদ। তুমি বরং আমাকে এক কাপ চা দাও, তাহলেই হবে। মাহতাবের কথায় মনি দীর্ঘশ্বাস ছাড়ল। মাহতাব যে এখানে খাবে না তা সে ভালো করেই জানত, তবুও সে নিজের মতো আয়োজন করেছে। টেনশনে বাড়ির ক্যারোর পেটে যে দানা পানি পড়েনি তা সে জানে। তাদের অভুক্ত রেখে মাহতাব মতারা চিহ্ন রে গেলেও খাবে না। উনি দুজনকেই চা দিল। মেহরাব দুই চুমুক দিয়ে আর খেল না। মাহতাব নিজের চা শেষ করে লামিয়াকে বলল, এবার যাওয়া যাক লামিয়া, তোমরা এসো, আমি নিচে যাচ্ছি। আমিও আসছি ভাই। মাহতাব ছোট ভাইয়ের দিকে তাকিয়ে আর কিছু বলল না। মেহরাব ও মাহতাবের সাথে বেরিয়ে গেল। যাওয়ার আগে মনিকে ধন্যবাদ দিতে ভুলল না। লামিয়া নিজের প্রতি এই অবহেলা মেনে নিতে পারছে না, শব্দ করে কেঁদে যাচ্ছে। মুনি বিরক্ত হয়ে মুখ কুচকে বলল, এখন কান্দোস ক্যা? জামাই রে ফালায় আহনের সময় মনে আছিল না? বেদক বেড়ি, তুমি কি মনে করছিলা তোমারে আয়া কোলে নিয়া বইয়া থাকবো? এইবার যাও, জামাইর রাগ ভাঙ্গাও। ভাই আরেকটা বিয়া করলে একদম ঠিক হইত। বেশি ভালোবাসে তো তাই হুঁশ নাই, যেমনে মন চায় অবহেলা করো। এখন বুঝো মজা, সর সামনে থেইকা, আর দরজা ওই দিকে, তাড়াতাড়ি বাইর হ। তার ছিড়া বেড়ি। লামিয়ার কান্না থেমে গেল। উনির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তুই বেদক, তোর চোদ্দগুষ্টি তার ছিড়া, তোর বাসায় না থাকলে কি হইব? আমার কি বাড়িঘর নাই? গেলাম আমি, অসভ্য মাইয়া। লামিয়া হনহন করে বেরিয়ে গেল। উনি সেদিকে তাকিয়ে হালকা হেসে চা খাওয়ায় মন দিল। সকাল থেকে তার পেটেও কিছু পড়েনি। মেহরাব ভাইয়ের দিকে কপাল কুচকে তাকিয়ে রাগী গলায় বলল, তুমি ওকে বকা দিলে না কেন? জোরে ধমক ও দাওনি? দিয়েছি, এটাকে ধমক বলে? আরো কিছু বলা দরকার ছিল? আসলে ভালো করে বকে দিবে, না হলে আবারও এমন করবে। পারব না, তুই দিস। মাহতাবের সোজা জবাবে মেহরাব বলার মতো আর কিছু খুঁজে পেল না। সে কিভাবে বকবে? আজ পর্যন্ত তো কখনো একটা ধমকও দেয়নি, সে তো শুধু ভালোবেসেছে। এখন মনে হচ্ছে ধমক দেয়া দরকার ছিল। মাঝে মাঝে বকাঝকা করলে প্র্যাকটিস থাকত, তাহলে এখন তা কাজে লাগাতে পারত। কি এক ঝামেলা! মেহরাব আবার মুখ কুচকে রইল। এবার লামিয়ার সাথে সে টানা তিন দিন চার ঘন্টা কথা বলবে না, এটা লামিয়ার শাস্তি। লামিয়া এসে কাচুমাচু করে দাঁড়াল। মেহরাব অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে। মাহতাব ভাইয়ের বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে রাখা দেখে মনে মনে হাসল। লামিয়াকে গাড়িতে উঠতে বলে নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। মেহরাব হন্তদন্ত হয়ে বলল, তুমি ওখানে বসলে কেন? আমি চালাচ্ছি, পিছনে বসো। ভাইয়ের গম্ভীর গলা শুনে মেহরাব আর কিছু বলল না, চুপচাপ লামিয়ার পাশে গিয়ে বসে পড়ল। তবে লামিয়ার দিকে ফিরেও তাকালো না। আমিও বাড়ি যাব ভাইয়া, কিন্তু মেহরাব ফ্ল্যাটে যেতে চাইছে। লামিয়া মেহরাবের দিকে একবার আর চোখে তাকিয়ে মিনমিনে গলায় বলল, আমার ওখানে একা একা থাকতে ভালো লাগে না, বাড়িতে নিয়ে চলুন না। মাহতাব মেহরাবের দিকে একবার তাকিয়ে মুচকি হেসে বলল, ঠিক আছে। মেহরাবও আর কিছু বলল না। সবার প্রতি তার ভালোবাসা আছে, শুধু তার বেলাই অবিচার। বাসায় পৌঁছাতেই সবাই লামিয়াকে ঘিরে ধরল। ময়না বেগম কতক্ষণ বকাঝকা করে আবার নিজেই জড়িয়ে ধরে বসে আছে। মধুও এক পাশ থেকে জড়িয়ে ধরে আছে লামিয়াকে। সবার এত ভালোবাসা দেখে লামিয়ার চোখ আবার ভরে উঠল। কুলসুম বেগমও এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে গেছে, এমন যেন আর কখনো না করে তাও বুঝিয়ে বলেছে। মাহতাব ফ্রেশ হয়ে এসে দেখল মধু টেবিল সাজিয়ে ফেলেছে। মাহতাব কুলসুম বেগমকে এক হাতে ধরে টেবিলের দিকে নিয়ে যেতে যেতে সবাইকে খেতে যেতে বলল, রহিমা মেহরাবকে ডেকে নিয়ে আয়। আচ্ছা ভাইজান। মেহরাব নিজের রুমে ঘাপটি মেরে বসে আছে, বাইরে বের হতে ইচ্ছে করছে না। মাহতাবের ডাক সে শুনেছে, তাই রহিমা আসার আগেই সে বেরিয়ে গেল। টেবিলে গিয়েও সে লামিয়ার দিকে তাকালো না।
সবাই মেহরাবের রাগ আর অভিমান বুঝলেও কিছু বলল না। তবে মধুর কাছে ব্যাপারটি খুব ভালো লাগল। ভালোবাসার মানুষদের অভিমানও খুব সুন্দর। এই যে মেহরাব আর চোখে দেখছে লামিয়া ঠিকঠাকভাবে খাচ্ছে কিনা, তার দিকে তাকিয়েছে কিনা, এসব দেখেও তো ভালো লাগে। খাওয়া শেষে সবাই যে যার রুমে চলে গেল। মাহতাব এখন অফিসে যাবে, আজ ঝামেলায় অনেকটা দেরি হয়ে গেছে। ঘড়ির কাঁটায় এখন প্রায় 12টা বাজতে চলল। মাহতাবকে রেডি হতে দেখে মধুধীর গলায় বলল, আপনি কি অফিসে যাচ্ছেন? কুম আয়নায় মধুর দিকে তাকিয়ে, কাল রাতে তো ঘুমাতে পারেননি, এখন একটু ঘুমিয়ে বিকেলে গেলে হয় না? মাহতাবের হাত থেমে গেল, তাই বাধা রেখে সে মধুর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, হয় তাহলে রেস্ট নিন। আচ্ছা তাহলে আমি যাই, আপনি ঘুমান। না না মানে? মাহতাব মধুর সামনে এসে দাঁড়াল, পকেটে হাত গুঁজে মধুর দ্বিধান্বিত মুখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, ডাক ডাকা না শুনলে ঘুম আসে না। মধুর মুখটা কালো হয়ে গেল, অসহায় চোখে মাহতাবের দিকে তাকালো সে। তুমিও আমার সাথে ঘুমাবে, এসো। আমার ঘুম আসছে না, অসহায় গলায়, তোমার চোখ লাল হয়ে আছে, তুমিও কাল থেকে ঠিক করে ঘুমাওনি। মধু আর কিছু বলল না। এভাবে দিনের বেলায় ঘুমিয়ে থাকলে মানুষ কি বলবে, সবাই খারাপ ভাববে হয়তো, তার সত্যিই খুব ঘুম আসছে। কেউ কিছু বলবে না, চুপচাপ শুয়ে পড়ো, আমি চেঞ্জ করে আসছি। কুম মাহতাব চেঞ্জ করে এসে দেখে মধু আগের মতোই দাঁড়িয়ে আছে। ঘুমাওনি কেন? হ্যাঁ হ্যাঁ ঘুমাচ্ছি। মধু কাচুমাচু করে গিয়ে একপাশে শুয়ে পড়ল। মাহতাব জানলার পর্দাগুলো টেনে দিয়ে নিজেও মধুর গা ঘেঁষে শুয়ে পড়ল। একটু ঘুমিয়ে নেয়া দরকার। দূরে কেন, আমার কাছে এসে ঘুমাও। মধুর মুখটা শুকিয়ে গেল। মাহতাবের কাছাকাছি শুতে তার ভয় করে, যদি হাত পা লেগে যায়। এমনিতেই তার নাক ডাকার জন্য বেচারা ঘুমাতে পারে না। আমি শক্ত করে ধরে রাখবো তোমায়, হাত পা ছুড়তে পারবে না, এসো। মধু বোকা বনে গেল, মনের কথা বুঝল কি করে, সে কি জোরে জোরে বলে ফেলেছে। মধুকে ভাবতে দেখে মাহতাব তাকে কাছে টেনে নিল, নিজের বুকের সাথে মাথাটা চেপে ধরে মন্থর গলায় বলল, এবার ঘুমাও, বুড়ো বলে আমাকে বেরসিক ভাবার কারণ নেই, তোমার বর যথেষ্ট রোমান্টিক, দেখবে। মধু দ্রুত মাথা নাড়িয়ে না বলার চেষ্টা করল, কিন্তু মাহতাবের বুকে আটকে থাকায় বলতে পারল না। মাহতাব মধুকে কিছু বলার সুযোগ না দিয়েই মধুর কপালে চুমু খেয়ে ধীর গলায় বলল, ভালোবাসা নম্বর 32, দেখেছো তোমার বর কত রোমান্টিক। আজ 2 দিন হল লামিয়া মেহরাবের রাগ ভাঙানোর চেষ্টা করছে, কিন্তু ফলাফল শূন্য। মেহরাব তার দিকে ফিরেও তাকাচ্ছে না, লামিয়ার কষ্ট হলেও সয় নিচ্ছে, দোষ তার হয়েছে। মেহরাবের সাথে সরাসরি কথা বললে আজ এই সমস্যা হতো না। আজও সকালে মেহরাব হসপিটালে যাওয়ার সময় তাকে বলে যায়নি, গত 2 দিনে মেহরাব তার সাথে একটা কথাও বলেনি, রাতে বারান্দায় শুয়েছে। লামিয়া হাজার অনুরোধ করেও তাকে রুমে আনতে পারেনি, তাই আজ ঠিক করেছে আজ থেকে সে নিজেই বারান্দায় থাকবে। লোকটা সারাদিন পরিশ্রম করে এসে বারান্দায় শয়, তা তার একদম ভালো লাগে না, তাই আগে ভাগেই বারান্দা দখল করে রেখেছে সে। অবহেলা যা করার বিছানায় শুয়ে বসে করুক, সে না হয় বারান্দায় মশার কামড় খেয়ে প্রায়শ্চিত্ত করবে। মেহরাব বাসায় আসতে আসতে 9টা বেজে গেছে। ড্রয়িং রুমে সবাই আড্ডা দিলেও লামিয়াকে না দেখে তার কপাল কুচকে গেল, আবার কোথায় গিয়ে ঘাপটি মেরে রয়েছে কে জানে। এই মেয়ে বাড়ি ছাড়া মানে তার চরিত্রের রফা দফা। ভাবি, লামিয়া কোথায়? মেহরাবের বলতে দেরি হলেও ময়না বেগমের খপ করে ধরতে দেরি হয়নি। সে চায়ের কাপ নাড়তে নাড়তে হতাশ হওয়ার ভান করে বলল, আমরাও আছি ভাই, আমাদের খবরাখবরও একটু জানতে চা। বউ তো তোর একার নেই, সব বিবাহিত ছেলেদেরই বউ থাকে, তারা এসেই এভাবে বউয়ের খোঁজ করে না। আমি করি আপা, একটা মাত্র বউ আমার, খোঁজ খবর না রাখলে আমাদের কাছে থাকবে কেন?
আর তোমাদের আদরের বউ বাড়ি ছাড়লে তো তোমরা সেই আমার ঘাড়ই মটকাতে আসবে, তাই একটু খোঁজ খবর রাখতে হয়। মেহরাব আর কিছু বলতে না দিয়ে হনহন করে নিজের রুমে চলে গেল। কুলসুম বেগম বিরক্ত হয়ে বলল, মাত্র বাইরে থেকে এসেছে ময়না, সব সময় পিছনে লাগো কেন? বউয়ের খবর রাখবে না তো কি পাশের বাসার মানুষের খবর রাখবে? অদ্ভুত। ময়না বেগম পাত্তা দিলেন না, সে নিজের মতো চা খাওয়ায় মন দিল। আজ সারাদিন তার গুণধর ছেলে কল করেনি, কোন বিদেশি নিয়ে ঘুরছে কে জানে, বংশের মতো হয়েছে নিশ্চিত, অসভ্য ছেলে পেলে যত্রসব। মাহটাব নিজের রুমে অফিসের কাজ করছিল। কুলসুম বেগমের রাগী গলা শুনে দরজার সামনে এসে দাঁড়িয়েছে। দাঁড়ানোর কারণ যদিও ভিন্ন, তার পরিবারের সবার ব্যবহার সম্পর্কে সে অবগত, এসব তার কাছে নতুন কিছু নয়। কিন্তু আজকাল একটা বিষয় খুব নতুন আর উপভোগ্য, তা হল মধুর ভ্যাবাচেকা খাওয়া অসহায় মুখ। তাদের পরিবারের এই হালকা পাতলা সংঘর্ষ দেখে মধুর শুকিয়ে যাওয়া মুখটা দেখে মাহতাবের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। মেয়েটা যে বড্ড সরল, মধু মুখ কালো করে কিচেনে চলে গেল। রহিমা সেফকে সাহায্য করছে রান্নার জোগাড় করতে, সেদিকে তাকিয়ে কি মনে করে মধু নিজের রুমে চলে গেল। মাহতাব বারান্দায় দাঁড়িয়ে বেলি ফুলের বাগানের দিকে তাকিয়ে আছে, সাদা সাদা ফুলে বাগান ভরে গেছে, ফুলের সুভাসে চারিদিক মো মো করছে। মাহতাব চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নিল, এই বেলি ফুলের বাগান তার অসম্ভব প্রিয়, সে নিজের হাতে পরিচর্যা করে, কিন্তু গত এক মাস যাবৎ সে বাগানে সময় দিতে পারছে না, ব্যবসার কাজে ইদানিং একটু বেশি ব্যস্ত থাকে সে। মধু ধীর পায়ে এসে মাহতাবের পাশে দাঁড়াল। মাহতাব তখন চোখ বন্ধ করে বেলি ফুলের সুভাষ নিতে ব্যস্ত, মধুর আসার আভাস পেয়ে সে চোখ খুলল। মধুর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কি ব্যাপার? শাশুড়ি আর আপাকে ছেড়ে আসতে ইচ্ছে হল, তুমি তো আমাকে পাত্তাই দিচ্ছ না মধু, এটা কি মেনে নেয়া যায় বলো? নাকি বুড়ো বলে আমার সামনে আসতে ইচ্ছে হয় না? মধু অবাক চোখে তাকালো মাহতাবের দিকে, তার মনে মাহতাবকে নিয়ে কখনো কোন হীনমন্যতা আসেনি। মাহতাবের সামনে কম আসে এটা ঠিক, কারণ মাহতাবের হুটহাট রোমান্টিকতায় সে খুব লজ্জা পায়, ভয়ও পায় খানিকটা। এত বড় একজন মানুষের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে না সে, সারাক্ষণ চিন্তায় গলা শুকিয়ে আসে, কখন কোন ভুল করে ফেলবে সেই চিন্তায় সে রাতে ঠিক মতো ঘুমাতেও পারে না। আর তার দূরে থাকাকে মাহতাব এমন কিছু ভাববে তা মধু কল্পনাও করেনি। মাহতাব মধুর মুখের দিকে তাকিয়ে হালকা হাসল। মধুর আদুরে গাল দুটো টেনে দিয়ে আশ্বস্ত গলায় বলল, মজা করছিলাম, ভয় পাচ্ছ কেন মধু? আমি ইতো, আমাকে ভয় নয় ভরসা করবে, ঠিক আছে। মধু আটকে রাখা শ্বাসটা ছাড়ল, লোকটার হুটহাট মজায় তার যান বেরিয়ে যাওয়া জোগাড় হয়ে যায়, এভাবে কেউ মজা করে? মধু মুখ কালো করে দাঁড়িয়ে রইল। মাহতাব মধুকে এক হাতে টেনে তার কাছাকাছি দাঁড় করালো, হালকা অগোছালো চুলগুলো ঠিক করে দিতে দিতে শান্ত গলায় বলল, কিছু বলতে এসেছিলে কুম? আচ্ছা বলো, এখন থেকে সবার জন্য আমি রান্না করতে চাই, আমরা মাত্র এই কজন মানুষ, এর জন্য একজন সেফ রাখার কি দরকার? আমার এভাবে হাত গুটিয়ে বসে থাকতে ইচ্ছে করে না, সময় কাটতে চায় না, প্লিজ না করবেন না। মধুর আবদারে মলিন হাসল মাহতাব, এক হাতে স্ত্রীকে জড়িয়ে ধরে নরম গলায় বলল, ঠিক আছে, তবে সেফ ও থাকুক, ও আমার পরিচিত কাছের একজন, বাবা মারা যাওয়ার পর আমি বেশিরভাগ সময় ক্যাম্পাসে নাস্তা করতাম, আমাদের ভার্সিটির ক্যাম্পাসে রান্না করত মাইন, বয়সে আমার থেকে বছর পাঁচেক ছোট হবে, তখনই মঈনের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে উঠে, পড়াশোনা শেষ করে আমি যখন বিজনেস শুরু করি তখন আর মঈনের খোঁজ খবর রাখা হয়নি। কিছু বছর আগে নিউমার্কেটের ফুটপাতে হোকারি করতে দেখে খুব অবাক হয়েছিলাম, জিজ্ঞেস করতেই বলল চাকরিটা চলে গেছে, তাই উপায় না পেয়ে হোকারি করছে,
সংসারে খুব টানাটানি অবস্থা, বউ বাচ্চা নিয়ে কোন রকম জীবন কাটাচ্ছে। আমার অফিসে চাকরি দিতে চেয়েছিলাম, ও রাজি হয়নি। সারা জীবন রান্নার কাজ করেছে, ফ্যাক্টরির কাজ নাকি ওর মাথায় ঢুকবে না, তাই বাসায় নিয়ে আসি। তখন থেকে আমাদের বাসায় আছে। এখান থেকে চলে গেলে ও মাঝ দরিয়ায় পড়বে মধু। ও কোন সার্টিফাইড সেফ নয়, তাই ভালো কোথাও চাকরি পাবে না। তুমি রান্না করতে চাইলে করবে, তবে ময়ই নো থাকুক। ঠিক আছে, মধু টলমলে চোখে মাথা নাড়ালো। মাহতাব মধুর মাথাটা বুকের সাথে চেপে ধরে গম্ভীর গলায় বলল, অল্পতেই চোখে পানি আসে কেন তোমার? ইব্রাহিম বাড়ির বড় বউ তুমি, পাহাড়ের মতো শক্ত না হলে সবাইকে সামলাবে কি করে? এখন থেকে শক্ত করবে নিজেকে। মধু নাট টানতে টানতে বলল, আচ্ছা। মাহতাব মধুর মুখের দিকে তাকিয়ে হালকা শব্দ করে হেসে ফেলল, বউটা তার বড্ড বোকা। মেহরাব রুমে এসে চারিদিকে চোখ বুলিয়ে লামিয়াকে কোথাও পেল না। কপাল কুচকে এপ্রনটা টেবিলের উপর রেখে ওয়াশরুম চেক করল। খালি ওয়াশরুম দেখে কপালের ভাঁজ গার হল মেহরাবের। বারান্দার দরজায় কাছে গিয়েই মুখ থেকে বিরক্তিতে চোখ শব্দ বেরিয়ে এলো। লামিয়া বারান্দায় উল্টো হয়ে শুয়ে আছে, মোটা একটা বইয়ের উপর মাথা দিয়ে বেঘরে ঘুমাচ্ছে। মেহরাব লামিয়াকে না ডেকে ফ্রেশ হতে চলে গেল। 10 মিনিট পর ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা বারান্দায় চলে গেল। লামিয়াকে কোলে তুলে রুমে শুয়ে দিয়ে আবার বারান্দায় গেল। সমরেশ মজুমদারের বিখ্যাত উপন্যাস সাতকাহন ফ্লোর থেকে হাতে নিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। এই উপন্যাস পরেই তার বউয়ের মাথায় তাকে ছেড়ে একা থাকার কুমতলব এসেছে। সে কি সাতকাহনের দীপাবলির বরদের মতো নাকি? আশ্চর্য, এসব উপন্যাস আর বাসায় রাখা যাবে না। কি সাংঘাতিক ব্যাপার স্যাপার! রাতের খাওয়ার সময় মেহরাব আর লামিয়াকে ডাকেনি। লামিয়ার মেন্টাল কন্ডিশনের জন্য এখন প্রপার ঘুম প্রয়োজন। জেগে থাকলেই উল্টো পাল্টা চিন্তা করে, নিজের মাথা খারাপ করবে, সাথে তারটাও করবে। রহিমাকে দিয়ে লামিয়ার খাবার রুমে নিয়ে রাখল মেহরাব, রাতে জেগে গেলে খেয়ে নিবে। লামিয়ার ঘুম ভাঙ্গল মাঝরাতে। নিজেকে বিছানায় দেখে বুঝতে বাকি রইল না মেহরাব তাকে এখানে রেখে গিয়েছে। বিছানা থেকে নেমে ধীর পায়ে বারান্দায় গেল সে। মেহরাব এক হাত কপালে দিয়ে শুয়ে আছে। লামিয়া গিয়ে সোজা মেহরাবের পায়ের কাছে বসে পড়ল। মেহরাব হুড়মুর করে উঠে বসে লামিয়ার হাত দুটো চেপে ধরে হতভম্ব গলায় বলল, এসব কি করছো তুমি? পায়ে হাত দিচ্ছ কেন? আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এমন ভুল করব না। প্লিজ এবারের মতো মাফ করে দাও, তুমি এভাবে রাগ করে থাকলে আমার খুব কষ্ট হয়, দম বন্ধ হয়ে আসে। প্লিজ শেষবারের মতো ক্ষমা করে দাও। লামিয়া ফুপিয়ে কেঁদে যাচ্ছে। মেহরাব লামিয়াকে বুকে টেনে নিল, এক হাতে চোখের পানি মুছে অস্থির হয়ে বলল, আরে কাঁদছ কেন? আমি রাগ করে নেই আর। কান্না বন্ধ করো প্লিজ, আর কখনো আমার পায়ে হাত দিবে না লামিয়া, আমি পছন্দ করি না। শেষের কথাটা গম্ভীর গলায় বলল মেহরাব। লামিয়া তার হাত দুটো ধরে তড়িঘড়ি করে বলল, করব না, আর কোন ভুল করব না, এবারের মতো মাফ করে দাও। শোন লামিয়া, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা বোঝো, যা মনের অন্তস্তল থেকে আসে। যেখানে ভালোবাসা আছে সেখানে কখনো ধোকা প্রতারণা থাকবে না। কেউ যদি ধোকা দিয়ে বলে তার সাথে সম্পর্ক থাকলেও ভালো, আমি শুধু তোমাকেই বাসি, তাহলে বুঝে নিতে হবে সে কখনো ভালোবাসেনি। আমি তোমাকে আমার সহধর্মিনী হিসেবে ভালোবেসেছি, আমার বাচ্চার মা হিসেবে নয়। কত মানুষের হাত থাকে না, পা থাকে না, অপূর্ণতা নিয়ে তারা কি বেঁচে থাকছে না? আমাদের তো সব আছে, একটা সন্তান না হয় নাই থাকল। আল্লাহ হয়তো এতেই আমাদের কল্যাণ রেখেছে, কারণ সন্তান দেওয়ার মালিক একমাত্র সে। আমরা কপাল কুটে মরে গেলেও সন্তান পাব না যদি না সে চায়। তাই প্লিজ আর কখনো এমন বোকামি করবে না। আমি কষ্ট পাই খুব, ভালোবাসি বলে কষ্ট দিও না বউ, চলবে?